চট্টগ্রামে আসলেই স্বাভাবিকভাবেই আমার আহমদ সাফার কথা মনে পড়ে, কিন্তু আহমদ সাফার সাথে আমার পরিচয় চট্টগ্রামে হয়নি, ঢাকাতে হয়েছে এটা। আর যখনই আমি বেশি জানি না চট্টগ্রাম সম্পর্কে, যে কত কম জানি তার প্রমাণ হিসেবে বলছি, ইংরেজ আমাদের আগের চট্টগ্রামের কারা মহাপুরুষ বা মহানারী ছিলেন তাদের সম্পর্কে কিছু জানি না। যেমন আমাদের চট্টগ্রাম বারো আউলিয়ার দেশ, এখানে নিশ্চয় কোন নারী আউলিয়াও থেকে থাকবেন, আমি তাদের সম্পর্কে জানি না। আর যদি না থেকে থাকে সেটা একটা প্রশ্ন আকারে হাজির হতে হয়। তো ইংরেজ আমল থেকে শুরু করা যাক। আমি শুরু করি ধরেন নবীনচন্দ্র সেন নিয়ে। তিনি পাঁচ খণ্ডে আত্মজীবনী লিখেছেন, আমার জীবন, সেটা কলকাতায় ছাপা হয়েছে, আমি জানি না চট্টগ্রামে, নিশ্চয় আপনারা পড়েছেন এটা। তো তিনি অনেক বড় লোক ছিলেন কবি হিসেবে, পলাশীর যুদ্ধ কবিতা লিখেছেন এবং সেইটাতে সিরাজউদ্দৌলার অবিমিশ্র নিন্দা উনি করেননি, কিন্তু মাঝে মাঝে একটু নিন্দাও তাকে করতে হয়েছে। সিরাজউদ্দৌলা প্রচুর মদ্যপান করতেন, নর্তকী নাচাতেন, এবং সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ ইংরেজরা নয়, সিরাজউদ্দৌলা নিজেই, যদি আমি সংক্ষেপে বলি। এই জন্য আমি নবীনচন্দ্র সেনের নিন্দা করছি না। আমার এই ধরনের কথাকে অনেকে পছন্দ করেন না। নবীনচন্দ্র সেন হচ্ছে বঙ্কিমচন্দ্রের চেয়ে 10-11 বছরের ছোট এবং তার বন্ধু। আমার মনে হয় চট্টগ্রামের সবচেয়ে সৃজনশীল লেখকদের একজন ঊনবিংশ শতাব্দীতে। তিনি সরকারি অনেক উচ্চপদে চাকরি করেছিলেন। এই চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের, তিনি এখন যাকে পিএস বলেন, এই টাইপের একটা চাকরিতে পৌঁছেছিলেন। কিন্তু তার ক্ষমতা এত বেশি ছিল যে তিনি ছোট ছোট কেরানির চাকরি দিতে পারতেন। আমাদের চট্টগ্রামের দ্বিতীয় বিখ্যাত ব্যক্তি যার কথা আমার মনে পড়ে, আমার এটা কোনো পদ্ধতিগত ভাবে বলছি না, গবেষণা নয়, আড্ডার কথায়, তিনি হলেন আব্দুল করিম। তখন ওই মুসলমানদের নামের আগে মৌলবী লেখা হতো, মৌলবী আব্দুল করিম। উনি লেখাপড়া করে ভালো ছাত্র ছিলেন, সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় প্রথম শ্রেণীতে পাশ করেছিলেন এবং তাতে তিনি সংস্কৃত নিয়েছিলেন। আপনারা জানেন 1893 দিকের কথা। তারপরে তিনি যেটাকে আমরা এখন বলি HSC, উচ্চ মাধ্যমিক, ইন্টারমিডিয়েট বলতে, তখন ইন্টারমিডিয়েট আর্টস, প্রথমে বলতো ফার্স্ট আর্টস, FAI এগুলি বলতো, তখন কি বলতো আমি জানি না, ওই পরীক্ষা উনি পাশ করেন নাই। এই চট্টগ্রাম কলেজ থেকে সসম্মানে তিনি ফেল করেছেন। অনেক বড় বড় লোক কিন্তু এই পরীক্ষা ফেল করেছেন তখন ইন্টারমিডিয়েটে, যেখান থেকে আমরা পাশ করেছি, আমরা কি গৌরবান্বিত। সে আব্দুল করিমকে একটা কেরানির চাকরি দিয়েছিলেন তৎকালীন বিভাগীয় কমিশনারের অফিসে। চট্টগ্রাম জেলা তখন অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি, বিশেষ করে নবীনচন্দ্রের আত্মজীবনীতে যারা পড়বেন সেখানে অনেক ভালো কথা আছে, খারাপ কথা অনেক আছে। চট্টগ্রামের সৌন্দর্যের অসাধারণ সব বর্ণনা এই পাহাড়ের উপরে, এখন আগে তর্ক হচ্ছে না এটাকে কোর্ট হিল বলবো না পরীর পাহাড় বলবো, তো সেরকম অনেক নবীনচন্দ্রের বই তাদের পড়া উচিত অন্যান্য বইয়ের মধ্যে। আমি ফার্সি বই পড়তে পারি না, সুতরাং ফার্সি ইতিহাসের কথা বলছি না, সেই সমস্ত বইও আছে চট্টগ্রাম সম্পর্কে। বারো আউলিয়ার নিয়ে নির্ভরযোগ্য কোন ছাপানো ইতিহাস নিশ্চয় ফার্সিতে থাকতে পারে, আমি বাংলা ইংরেজিতে পাই না, অল্প স্বল্প আছে, সৈয়দ মুর্তজা আলীর সেইন্টস অফ ইস্ট পাকিস্তান এই টাইপের বই, বঙ্গে সুফি প্রভাব, কিন্তু কোনোটাই কার্যকর নয়। এখন আমি মূল বক্তৃতায় আসবার আগে এটা বলি, আপনারা এডওয়ার্ড সাইদের নাম সকলেই শুনেছেন, ওরিয়েন্টালিজম নামে একটা বইয়ের বয়স এখন 42-43 বছর হয়েছে, সারা পৃথিবী এই বইয়ের প্রশংসা করছে, কেন যে প্রশংসা করছে সেটা কিন্তু কেউ প্রশংসা করছে না। মানে অনেকে নানা কথা বলেছেন, কিন্তু আমাদের মধ্যে কিভাবে ওরিয়েন্টালিজম কাজ করে, ওরিয়েন্টালিজম জিনিসটা কি, ধরেন ইউরোপ এবং আমেরিকা আমাদের উপর যে ক্ষমতা বিস্তার করেছে সেটা শুধু ক্ষমতার কারণে নয়, শুধু অস্ত্র দিয়ে নয়, একটা মানসিক অস্ত্র আছে, যেটাকে আমরা ভালো শব্দ না জেনে বাংলায় বলি ভাব আদর্শ। তার যে মনের দিক থেকে সে আমরা মনে করি যে ওরা আমাদের উপর যে শাসন করছে এটা ন্যায্যতই করছে, কারণ আমরা যোগ্য নই। এই ধরনের মনোভাবের একটা উদাহরণ দিচ্ছি, বর্তমানে বাংলাদেশের ইতিহাস নিয়ে একটা বইয়ের বয়স প্রায় 25 বছর পার হয়েছে, ইংরেজিতে লেখা, বইটার নাম খুব মজার, নাম হচ্ছে দি রাইজ অব ইসলাম অ্যান্ড দি বেঙ্গল ফ্রন্টিয়ার, ইসলামের উত্থান এবং সীমান্তবর্তী অথবা বাংলার সীমান্ত। সীমান্ত বলতে পারেন, ফার্সিতে বললে সরহদ বলতে পারেন, আমরা হদ্দ বলি না, মোগল পাঠান হদ্দ হলো ফার্সি পড়ে তাপি, হদ্দ মানে হচ্ছে সীমানা, আমি যেন সীমা সরহদ বলি, সর মানে মাথা, শীত শব্দটা সর হয়ে যায়, হদ মানে হচ্ছে মাথা। বাংলাদেশের ভারতের সাম্রাজ্যের শেষ হচ্ছে চট্টগ্রাম, এই বইটা মূলত চট্টগ্রাম নিয়ে, খানিকটা সিলেটও আছে, খানিকটা বাকেরগঞ্জ বা বরিশাল শায়স্তাবাদ এগুলিও আছে। মূল কথা হলো
বাংলাদেশের পূর্বাঞ্চল মানে সমগ্র পুরনো বাংলাদেশের পূর্বাঞ্চল যেটা পূর্ববঙ্গ পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ হয়েছে, এইখানে বেশিরভাগ লোক যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটা আগে মানুষ জানত না। এটা প্রথম সরকারিভাবে জানা হলো 1872 সনে। আপনারা সবাই জানেন সিপাহী বিদ্রোহ যেটাকে বলে, সেই ঘটনার 7-8 বছর পর ইংরেজরা সারা ভারতে আদমশুমারির সিদ্ধান্ত নেন 1865 সনে। আর যাদের হিসাবে গন্ডগোল হয় তারা বলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স যখন 4 বছর তখন আদমশুমারির সিদ্ধান্ত নেওয়া হয়। এটার ফলাফল প্রকাশিত হয় 6-7 বছর পরে 1872-এ প্রথম। এই ফলাফল পড়ে সকলে অবাক হয়ে গেল যে পূর্ব বাংলায় চট্টগ্রাম বিভাগ যেটা এখন বর্তমানে কিছুটা সিলেট সহ রাজশাহী ঢাকা এইখানে জনসংখ্যার শতকরা 50-এর বেশি মুসলমান, এবং বাকি দুটো প্রেসিডেন্সি এবং বর্ধমান সেখানেও মুসলমান শতকরা 48-47 এরকম হয়েছে। এইটা তাদের মনে প্রশ্ন জাগাল যে বাংলাদেশে গোপনে গোপনে এত লোক কিভাবে মুসলমান হয়ে গেল, প্রথম প্রশ্ন। কখন মুসলমান হয়ে গেল এবং সেরকম কি কারণে তারা মুসলমান হলো, এবং জেলাওয়ারি হিসাব করা হলো কোন জেলায় মুসলমান থেকে চট্টগ্রাম সিলেটে মুসলমানের সংখ্যা বেশি, সেই সমস্যাটার উপর ভিত্তি করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি অত্যন্ত বুদ্ধিমান লোক ছিলেন, তিনি প্রায় 7-8-9 বছর পরে একটা প্রবন্ধ লিখতেন বাংলার ইতিহাস সম্বন্ধে কয়েকটি কথা, বাঙালির উৎপত্তি, এগুলি বঙ্কিম রচনাগুলিতে আছে, আপনার মাথার উপরে বাতি করে গেলেই পাবেন। সেই বইতে উনি দেখাচ্ছেন যে এতগুলি লোক যে মুসলমান হয়ে গেল, প্রশ্ন একটা, কারা মুসলমান হইল, এরা কি স্বদেশী বাঙালি নাকি এরা বিদেশ থেকে আগত। তার প্রায় ইংরেজের কয়েকজন বেবারলি বলে এক লোক, রিজলি বলে আরেক লোক, আরো বিভিন্ন রকম পন্ডিতের লেখা, আপনারা জানেন এত নাম বলে আপনাদের মাথাতে গন্ডগোল করতে চাই না, এদের নাম দেন ইংরেজ পন্ডিত নৃতত্ত্ববিদ, তাদের আগে বলতো এথনোলজিস্ট, তারা সব লিখলো কি যারা বাঙালি মুসলমান হচ্ছে তারা অধিকাংশই এখানে আগে নিম্ন বর্ণের হিন্দু ছিল। তখন মুসলমানদের মধ্যে একজন নেতা, তার নাম খন্দকার ফজলে রাব্বি, মুর্শিদাবাদের তখন নামকা ওয়াস্তে যে নবাব তাদের একজন দেওয়ান থাকতো, ক্ষমতা নাই নবাবের কিন্তু বলে ঢাল নাই তলোয়ার নাই, নিধিরাম সর্দার, এই নিধিরাম সর্দারদের একজন ছিল, এখন যিনি আছেন আমাদের দেশের বড় অর্থনীতিবিদ রেহমান সোবহান, তার আত্মীয়, তার পূর্বপুরুষদের একজন, বলে খন্দকার ফজলে রাব্বি, মানে মুসলমানদের মধ্যে খন্দকার মানে কি উচ্চ বর্ণের মুসলমান। উনি যেটা বই লিখলেন 1893-তে ফার্সি ভাষায় হকিকতে মুসলমানানি বাঙ্গালা, এটার ইংরেজি অনুবাদ তিনি নিজেই করলেন 2 বছর বলে দিয়ে, অরিজিন অফ দি মুসলমানস অফ বেঙ্গল, উনি মুসলমানস কথাটা রাখলেন ইংরেজিতেও। সেই বইতে উনি বললেন যে না না এটা ঠিক হয় না, এতগুলি লোক নিম্ন বর্ণ থেকে মুসলমান হতে পারে না, মুসলমান কি করে এত সংখ্যা বৃদ্ধি হলো, আমরা সেই সুলতানি আমল থেকে নবাবী আমল থেকে মোগল আমল থেকে 600 বছর ধরে 550 বছর ধরে আফগানিস্তান থেকে ইরান থেকে তুর্কিস্তান থেকে মুসলমানদের গানে আছে না ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি গো, ইরান তুরান থেকে পার হয়ে তারা এখানে মুসলমান হয়েছে, কিভাবে করে সারা দেশে তার জরিপ করে নাই, ও দেখেছে কয়েকজনের মাথার খুলি মেপে দেখেছে বাংলাদেশের ব্রাহ্মণরাও দেখি নিম্নবর্ণ হিন্দুদের মতো, পরে দেখা গেছে ব্রাহ্মণদের মধ্যে শতকরা 7 জনকে মাত্র বলা যায় উত্তর ভারত বা বাংলার বাইরে থেকে এসেছে বা কর্ণাটক থেকে এসেছে, অধিকাংশ বাংলার যে নিম্নবর্ণের পোধ চন্ডাল রাজবংশী নিম্নবর্ণের হিন্দু তাদের সাথে ব্রাহ্মণদের কোনো পার্থক্য নেই, এটাকে বলে রেশিয়াল ইন্টারমিক্সচার হয়েছে। এটা ভারতের একটা ওরিয়েন্টালিজমের গত 100 বছরের একটা মাথা ব্যথা। বঙ্কিমচন্দ্র বুদ্ধিমান লোক ছিলেন, 1880 সনে উনি বলছেন না আমার মতে বিশ্বাস হয় না, খন্দকার ফজলে রাব্বির 15 বছর আগে বঙ্কিম বলছেন যে বাংলা যে এত লোক যে মুসলমান হয়েছে এগুলি নিশ্চয়ই বাইরের থেকে আসে নাই, এগুলি আমাদেরই লোক ধর্মান্তরিত হয়েছে, এরা বাঙালি যে তো বাংলায় কথা বলে, বঙ্কিম ব্যাপারে একদম দ্বিধাহীন, কিন্তু এরা কেন মুসলমান হয়ে গেল একটা তত্ত্ব তখন চালু হলো যে অধিকাংশ মুসলমান হিন্দু সমাজের অত্যাচারের ভয়ে নিম্ন বর্ণ অথবা হিন্দু সমাজ বোঝা খুব জটিল, আমাদের ইংরেজিতে একটা কথা আছে আউটসাইড ইন, আউটসাইড ইন মানে কি, গায়ত্রী চক্রবর্তী স্পিবাকের নাম তরুণরা শুনেছেন যেহেতু তিনি এখন ক্রেজ এডওয়ার্ড সাইডের পাশে বসে চাকরি করতেন, আমার সৌভাগ্য যে তার সাথে আমার পরিচয় আছে, ওনার একটা বইয়ের নাম আছে আউটসাইড ইন দি টিচিং মেশিন, উনি বলেন 40-50 বছর মাস্টারি করতেছি কিন্তু মাস্টারির ভিতরে এখনো ঢুকতে পারি নাই, এটা আউটসাইড ইন দি টিচিং মেশিন, এখন যে চাকরিটা আমরা করি বিশ্ববিদ্যালয়ের চাকরি এটাকে টিচিং মেশিন বলা ভালো, আপনারা যেমন মেশিন থেকে কফি বের করে খান
আমাদের শিক্ষকরাও কিন্তু সেরকম আমরা আমার কোনো দরকার নাই, আমার জায়গায় আরেকজন টিচার আসলে একই পড়াই পড়াবে, কারণ তো আমাদের সিলেবাস পড়ায় বা সবসময় বিশ্বব্যাংক মনিটর করে, বিশ্বব্যাংক মানে ইউজিসি মনিটর করে এবং আইকিউএসি করে আমাদের, এর ফলে কি ইন্টারনাল কোয়ালিটি অ্যাসেসমেন্ট স্যার আমি কি পড়াচ্ছি এটা আগে বলতে হবে, আজকে কি পড়ালাম এটা বলতে হবে, কি পড়াতে পারি না সেটা বলতে হবে, কয়টা পরীক্ষা নিলাম বলতে হবে, সবকিছুই এই যে ফেসবুক লাইভ করতেছেন, আমার পড়াশোনা অফিসে ফেসবুক লাইভ অলওয়েজ, ফেসবুক না থাকলেও আমি সবসময় লাইভ। এই জন্য গায়ত্রী স্পিবক যিনি বলেন, ইংরেজদের যিনি ইংরেজি পড়ান, গ্রিসে গিয়ে গ্রিক পড়াইতে পারেন, তিনি বলছেন আউটসাইড ইন দ্য টিচিং মেশিন। এখানে অনেক বেদনা আছে রেসের কথা নারী হিসেবে, আমিও বলছি আমরাও আউটসাইড ইন দ্য টিচিং মেশিন। বঙ্কিমচন্দ্র বলেন বাংলাদেশে যারা মুসলমান হয়েছে দে ওয়ার হিন্দুস বাট আউটসাইড ইন দ্য হিন্দু মেশিন, অর্থাৎ এদেরকে নাম দেওয়া হয়েছে নানা রকম, প্রথমে বলা হয়েছে অচ্যুত, এখন বলে দলিত, মহাত্মা গান্ধী নম নম করে বলেছেন তারা হরিজন, হরি মানে ঈশ্বরের সন্তান, কিন্তু তারপরেও এখনো ধর্মান্তরের একটা ইতিহাস আছে। বঙ্কিমচন্দ্র 1872-এর চার বছর পাঁচ সাত বছর আট বছর পরে লিখলেন 1880-তে বঙ্গদর্শন পত্রিকায় বাংলা সন 1287 যে বাংলাদেশের অধিকাংশ লোকের মুসলমান হয়েছে তাদের গ্রিভেন্স থেকে, এটা বিদেশ থেকে নয়, তলোয়ারের জন্য নয়, সরকারি নয়। আমি এতক্ষণ কথা কেন এটা বললাম, যে সম্প্রতি যে একটা বইয়ের কথা বললাম যে রাইজ অফ ইসলাম অ্যান্ড দি বেঙ্গল ফ্রন্টিয়ার 1206-1760, বুঝতে পারেন চট্টগ্রাম যে বছর ইংরেজদের দখলে অফিসিয়ালি মির্জাফর হস্তান্তর করলেন, প্রথম যে তিনটা জেলা ইংরেজদের হাতে দেওয়া হয় তার মধ্যে একটা হচ্ছে চট্টগ্রাম, আর হচ্ছে বর্ধমান, আর হচ্ছে মেদিনীপুর, লক্ষ্য করবেন তিনটাই বাংলার সীমান্তের তিনটা প্রদেশ, এগুলি ভ্যাট হিসেবে ইংরেজদের সিরাজউদ্দৌলা প্রথমে দিয়ে দিচ্ছেন, সিরাজউদ্দৌলার পরে যিনি হয়েছেন তিনি, মানে সিরাজউদ্দৌলার মুখে আসতেছে আমার নবাব দিয়ে দিচ্ছেন, নবাব এখন মির্জাফর, এগুলিকে সিলেট ডিস্ট্রিক্ট বলে। আমাদের আলমগীর সিরাজউদ্দিন সাহেব যিনি এখন জাতীয় অধ্যাপক হয়েছেন তার পিএইচডি থিসিস হচ্ছে এই বিষয় নিয়ে, চট্টগ্রাম নিয়ে, দি রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন অফ দি ডিস্ট্রিক্ট অফ চিটাগং বিটুইন 1760-1785। আমি 1760 পর্যন্ত আসি, এই বইটা এখন জনপ্রিয় হয়েছে, 11 সাইডের বইয়ের মতো নয়, বাংলাদেশে এই বইয়ের অনুবাদ হচ্ছে বাংলায় এবং এটা পড়া ভালো, এটার স্কলারশিপ অনেক ভালো, কিন্তু তাতেও দেখা যায় বাংলাদেশের এত লোক কেন ইসলাম গ্রহণ করলো। এ বিষয়ে ওনার জবাব হচ্ছে তিনটা থিওরি উনি নাকচ করেছেন। প্রথম থিওরিটা হলো যে বাংলাদেশে অনেকে বলতো, যেমন ম্যাক্স বেবার একজন জার্মান বড় আকারের আমরা বলি সমাজতত্ত্ববিদ, উনি বললেন যে ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ দি সোল, ইসলাম হচ্ছে তলোয়ারের ধর্ম, অর্থাৎ মুসলমানরা যে দেশে গেছে ভেদ করে রাখে সেখানে তাদের তলোয়ারের জন্য মানুষকে জোর করে মুসলমান করেছে। তখন প্রশ্ন হচ্ছে দিল্লি আগ্রার আশপাশে মুসলমানের সংখ্যা একটু কম, যদি তলোয়ারের জোরে লোকে বেশি মুসলমান হতো দিল্লি আশপাশে বেশি মুসলমান হয়ে যেত, কিন্তু দেখা যায় বাংলাদেশ দিল্লি তলোয়ার থেকে দূরেই ছিল, কিন্তু এইখানে মানুষ বেশি মুসলমান হলো কেন, কতগুলো অস্পষ্ট জিনিস আছে এখানে। দুই নম্বর উনি বলে, আরেক দল বলে যে না, অনেক লোককে গভর্নমেন্ট চাকরি দিবে, সেনাবাহিনীতে চাকরি দেবে অথবা সিভিল সার্ভিসে চাকরি দেবে ইত্যাদি, যেটা বলে প্রলোভন, ইংরেজিতে বলে প্যাট্রোনাস। রিচার্ড ইটসন বলে যে আমেরিকান অধ্যাপক, ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার অধ্যাপক, উনি বাংলাদেশে এসেছেন, চট্টগ্রামের কালেক্টরেট উনি কাজ করেন, আপনার সেই কোর্ট হিল এবং পরীর হিল উনি কাজ করেছেন 1982 সালে। এখানে উনি বাংলা শিখেছেন, বাংলা কতটুকু ভালো শিখেছেন জানি না, কিন্তু ফার্সি অনেক ভালো শিখেছেন, আমি জ্ঞানী লোকদের কাছে শুনেছি উনি ফার্সি ভালো জানেন। সুফিজ অফ বিজাপুর নামে একটা বইয়ের আগে লিখেছেন উনি দাক্ষিণাত্যে আহমেদাবাদের ওইদিকে নিয়ে, তারপরে বাংলাদেশে তিনি বাংলা গবেষণা করেছেন, তিনি বলছেন যে বাংলাদেশের অধিকাংশ লোক মুসলমান হয়েছে ওই কাজ সোর্ডের কারণে নয়, ভালো কথা। দুই নম্বর কি কারণে হয়েছে, এটা বলতে গভর্নমেন্টের কোন রকমের সাহায্যে কি তারা মুসলমান হয়েছে লোভে, সেটা উনি বলছেন এটাও পুরোপুরি সঠিক নয়, এটা হলে তো দিল্লি আগ্রার কাছে মুসলমানের সংখ্যা বেশি হইতো, ভারতের মুসলমান সংখ্যা গরিষ্ঠ এলাকা হচ্ছে দুটো, 1947 সালে যেভাবে পাকিস্তান হয়েছে পূর্ববঙ্গ এবং পশ্চিম পাঞ্জাব, আর দক্ষিণে কিছু কিছু হয়েছে যেমন কেরালাতে, সেটা ভিন্ন কারণ, কেরালার মুসলমান সবাই সাফি মজাহাবের লোক আর আমাদের এখানে হানাবি মজাহাবের লোক বেশি, তো আরবদের দ্বারা যারা মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছে এমনকি ইন্দোনেশিয়ায় বা মালয়েশিয়া এবং কেরালায় মালাবারে তাদের সাফি মজাহাবি বেশি তাদের মধ্যে, কিন্তু বাংলাদেশে তো সাফি মজাহাব বেশি নয় বলা যাচ্ছে কি, তাহলে এটা আরব বণিকদের দ্বারা সরাসরি তারা ধর্মান্তরিত হয়নি, এইসব বিষয়ে অনেক জিনিস আমাদের জ্ঞান নেই। কিন্তু আমি অবাক হয়ে চট্টগ্রামে যখন যাই তখন দেখলাম এখানে পুরনো মসজিদ, এটা ওলিখা মসজিদ, এইটা ওই জায়গাটার নাম মাদারসা, এই জায়গার নাম এটা মোহসেন আউলিয়া,
বলি, কিন্তু এগুলির জন্য নির্ভরযোগ্য গবেষণা খুব পাওয়া যায় না, শুধু লোক কিংবদন্তি পাওয়া যায়। দু একটা নিয়ে গবেষণা হয়েছে, মাইজবান্ডা মানে বদরশার নাম সবাই নেয় অথবা বায়েজ বুস্তামিকে লোকের চেনে, কিন্তু আরো যেখানে যে এত বিচিত্র, বারো তো বলি আমরা, এখানে বারো গুণ 1244 আউলে থাকবে, ছোট আছে বড় আছে, এগুলির নাই। না থাকার ফলে হচ্ছে কি, বিদেশি পন্ডিতের কথা এখন শেষ কথা হয়ে দাঁড়িয়েছে। উনি বললেন এখানে লোক গভর্নমেন্টের লোভেও হয় নাই, তলোয়ারের ভয়ও হয় নাই, তো তারা কি কারণে হচ্ছে। তৃতীয় থিওরিটা কি উনি বললেন, সোশ্যাল লিবারেশন থিওরি, আমি তার কথা কোট করে বলছি, যে বাংলাদেশের মানুষ ওই যে বঙ্কিমচন্দ্র যেটা বলেছিলেন, নিম্ন বর্ণের অথবা বর্ণ বহির্ভূত এরাই সামাজিক মুক্তির আকাঙ্ক্ষায় ব্রাহ্মণদের অত্যাচার থেকে মুক্ত হওয়ার জন্য একসময় যেমন বলা হয় যে বাংলাদেশের লোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল, কখন কিভাবে গ্রহণ করেছিল এগুলো কিন্তু পরিষ্কার নয়। গতকালকে আলোচনা সভায় আমরা এসেছিলাম চর্যাপদ নিয়ে, সেখানে দেখা যায় আমরা কিন্তু পরিষ্কার জানি না বৌদ্ধ ধর্মের ইতিহাসে বাংলাদেশ কখন বৌদ্ধ ধর্মের প্লাবনে ডুবে গেল, কখন সেই প্লাবন ফুরিয়ে মাঝখানে চর জাগলো, এগুলো অনেক অজানা তথ্য। আমরা আন্দাজের উপর কথা বলি, তো ইতিহাসবিদ যারা আছেন তারা বলছেন পাথুরে প্রমাণ ছাড়া আমি কথা বলবো না। পাথুরে প্রমাণের জন্য চট্টগ্রামে এসে উনি পেলেন, ১৬ শতাব্দীর আগের কোন পাথুরে প্রমাণ উনি পান না। উনি দেখলেন পর্তুগিজ এবং অন্যান্য ভ্রমণকারীরা এসে দেখলেন, একজন ভেনেশিয় বা ইটালিয়ান ভ্রমণকারী দেখলেন সন্দ্বীপের 97 জন লোক মুসলমান হয়ে গেছে, এরকম তথ্য আছে। অথবা চীনা থেকে একজন ভ্রমণকারী এসে বলছে এখানে বেশিরভাগ লোক মুসলমান, কিন্তু সঠিক সংখ্যা নাই কতজন মুসলমান হয়েছে, কেন হয়েছে। মানে মানুষের একটা উদাহরণ দিচ্ছি আমি, যে ইতিহাসের যে তথ্যটি আমরা জানি না ঠিকভাবে, এই আমেরিকান পণ্ডিত রিচার্ড ম্যাক্সওয়েল ইটন, রিচার্ড ইটন বলি সংক্ষেপে, এখন তার বয়স প্রায় 81 বছর, 1940 সনে জন্ম তার, সৌভাগ্যবশত তিনি এখনো বেঁচে আছেন, আরো বই দেখেছেন, আরো প্রবন্ধ লিখেছেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, এইটাকে আমি বলছি যে এটা এক ধরনের ওরিয়েন্টালিজম ওনার এই কথা। উনি বললেন না, বাংলাদেশের মানুষ আদৌ সামাজিক অত্যাচার থেকে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করে নাই, তারা ইসলাম গ্রহণ করছে কেন। উনি চতুর্থ একটা তত্ত্ব দিয়েছেন, সেই কথাটাই বলছি, ওটার নাম হচ্ছে ফ্রন্টিয়ার থিওরি। ওই যে ফ্রন্টিয়ার মানে কি, মুঘল সাম্রাজ্যের সর্বশেষ সীমা ছিল চট্টগ্রাম, নোয়াখালী কুমিল্লা সহ এই অঞ্চলটাকে আর কি, ভাটি এবং লোয়ার অ্যান্ড সাউথ ইস্ট বেঙ্গল ইংরেজি জবানে আর কি। তারা মুসলমান হলে কি জন্য, তারা বলছে সামাজিক মুক্তির প্রশ্নই আসে না। উনি বললেন, আপনারা শুনলে বিশ্বাস করবেন না, উনি বললেন সামাজিক মুক্তির ধারণা তো ওখানে গরিব মানুষদের মধ্যে গেল কিভাবে। উনি পরিষ্কার করে বলছেন, আমি তার উদ্ধৃতি দিয়ে বলছি বাংলা অনুবাদে, উনি কি যা যা রসুল লেখা পড়েছেন ওরা, অথবা টমাস জেফারসনের লেখা পড়েছেন, ওরা ছিল মানব মুক্তির এবং ইউরোপিয়ান এনলাইটেনমেন্টের প্রবক্তা, বলে আমাদেরকে ধরে নিতে হবে বাংলার সেই নিম্ন বর্ণের অথবা উচ্চুত অথবা উপজাতীয় লোকেরা রুসু কিংবা জেফারসন পড়েছিল। আমি দেশে আমাদের দেশের একজন পণ্ডিতকে দেখলাম না, একজন ব্যতিক্রম আছে, তিনি আকবর আলী খান, তার কথা আমি পরে বলবো। ইনি ছাড়া সকলে বলছে কি রিচার্ড ইটনের কথা শেষ কথা, যে বাংলাদেশের মানুষ সামাজিক মুক্তির জন্য হয় না কেন, বলে ওরা হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত ছিল না, ওরা তো ট্রাইবাল পিপল। বাংলাদেশের মুসলমান আছে কারা, ওই উদ্ধৃত করলেন কথাগুলো, কোচ, পোদ্দা, রাজবংশী, চন্ডাল, চারটা বংশের নাম করলেন, এরাই মুসলমান হয়েছে, কোন হিন্দু মুসলমান হয়নি। অথবা বৌদ্ধদের মুসলমান হওয়ার প্রশ্নই আসে না উনি বললেন, কারণ কি, লোকে আগে বৌদ্ধই তো ছিল না, এখনো এখানে অল্প স্বল্প দুইটা টুকরা টাকরা কিছু বলে না পায়েসের মধ্যে কিশমিশের মতো দু একটা বড়ুয়া পাওয়া যায়, তো সেগুলো যে উনি কোন ধর্তব্যের মধ্যে ঢুকছেন না, যে বাংলাদেশে বৌদ্ধ শেষ আর হিন্দুরা কেউ মুসলমান, সুতরাং শেষ পর্যন্ত মুসলমান যারা হয়েছে তারা হচ্ছে এই বিভিন্ন রাজবংশী, পোদ, চন্ডাল এবং অন্যান্য। এটা বলে তো খন্দকার ফজলুল রাব্বির কবরে তার পাশ ফেরাবেন ব্যথায়, তাই না। আমাদের এখন কি করা কর্তব্য, এইখানে আসতেছে আপনাদের আহমদ সভা কেন্দ্রের কথা। আহমদ সভা আজ থেকে প্রায় 45 বছর আগে যে বইটা লিখে প্রবন্ধ লিখেছিলেন, বইটার মধ্যে একটি প্রবন্ধ বাঙালি মুসলমানের মন, সেই কাহিনীটা আপনারা সকলে জানেন। এখানে দেখি নাসিম এবং সাইফুল তারাও লিখেছেন। আমি বলছি আহমদ সাফার যে মূল বক্তব্য ছিল সেটা হচ্ছে রিচার্ড ইটনের বক্তব্যের বিপরীত, কিন্তু রিচার্ড ইটন বাংলা জানলেও আহমদ সাফার লেখার কোন উদ্ধৃতি বা উল্লেখ বা দোহাই দেননি। না দিলে বক্তব্যটা হচ্ছে উনি বাংলাদেশের মানুষ যে সামাজিক অত্যাচার থেকে নিম্ন বর্ণ হিসেবে অত্যাচার মুক্ত হবার আশায় ইসলাম গ্রহণ করেছিল সে কথা সত্য নয়। ইটন বলছেন কেন সত্য নয়, প্রথমত নিম্ন বর্ণই তারা ছিল না, গল্পটা খেয়াল করেন, দ্বিতীয়ত তাদেরকে অত্যাচার করার মতো এখানে ব্রাহ্মণ পেল কোথায়, তারা তো ব্রাহ্মণ্য সমাজের আওতাভুক্তই হয় নাই, তদুপরি তারা রুসু কিংবা জেফারসন পড়ে নাই,
সুতরাং সামাজিক মুক্তির ধারণা তাদের মনে আসবে কি করে? তারপরে তিনি বলছেন তারা অনেক আগে মুসলমান হয়নি, তারা মুসলমান হচ্ছে মুঘল আমলে, বিশেষ করে সপ্তদশ এবং অষ্টাদশ শতাব্দীতে। মানে কি, ইংরেজরা যখন এই দেশ দখল করছে সেই সময় লোকে মুসলমান হচ্ছে। তার প্রমাণস্বরূপ উনি কি হাজির করলেন যে চট্টগ্রামে যে পীর ফকিরের এত সংখ্যা বৃদ্ধি। আমি কেন এটা বলছি, এখন ইসলাম প্রচারের উদ্দেশ্যে বসিনি আমি এখানে, আমি বলছি যে সেটা হচ্ছে এনারা শুধুমাত্র পীর ছিলেন না, এরা অনাবাদী জমি আবাদ করার কারিগর ছিলেন। এই জায়গার নাম ছিল ইসলামাবাদ দিয়েছিল। অর্থাৎ মুঘলরা চট্টগ্রাম দখল করার পরে, এটা ১৬৬৬ সাল মানে সপ্তদশ শতাব্দীর শেষে, তখন ধীরে ধীরে এখানে বিভিন্ন এলাকায় যেগুলো নয়াবাদ মহল বলে জমি পাট্টা কয়েক উনি আবিষ্কার করেছেন বিভিন্ন রকম চট্টগ্রামের এই যে পোর্ট হিল থেকে দেখাচ্ছেন ফার্সি দলিল উনি পড়তে পারেন। সেখানে আছে যে মুঘলরা ইংরেজিতে যেটাকে বলে ট্যাক্স ফ্রি ল্যান্ড, ট্যাক্স ফ্রি কে আরবিতে বলে লা খরাজ, জমির খাজনাকে খরাজ বলে। আমরা বাংলাতে উচ্চারণ করতে পারি আমরা খরাজ বলি আর কি, কিন্তু মাফ করে দিয়েন আপনারা লাখেরাজ বলি আমরা। এই লাখেরাজ জমির দিয়েছে মুঘল সরকার, মানে মুঘলদের নবাবেরা এই ইসলাম খান পর থেকেই। এই জন্যই অধিকাংশ লোক মুসলমান হয়েছে জমির লোভে। ওই আবার ঘুরে ফিরে কিন্তু বলে আমি তোমাদেরকে হাতে মারবো না ভাতে মারবো। ওনার যুক্তি হচ্ছে কি, মুসলমানরা প্যাট্রোনাইজের কারণে মুসলমান হয় নাই, কিন্তু জমির গ্রান্টটা দেওয়া হয়েছে যে সময় উনি নাম দিয়েছেন পায়োনিয়ার্স, যাদেরকে আমরা পীর বলি, তারা জমিদার এবং তাদের বংশধররা উত্তরাধিকার সূত্রে জমিদার হয়েছে। মানে ওই যেগুলো খানকা শরীফ বসেছে, মাজার বসেছে, ওইগুলি নিয়ে উনি তর্ক করেছেন। সুতরাং যারা দলে দলে তাদের পীর হয়েছে, তারা তাদের ম্যাজিকের আকর্ষণে কিছুটা হয়েছে, যেরকম মাজেজা বলে তাদের যে মিরাকল ক্ষমতা, অধিকাংশ ক্ষেত্রে তারা কিন্তু জমি আবাদের কাজে অংশগ্রহণ করেছে। কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর উনি দেন নাই। উনি বলছেন মুঘলরা কি জমির এই লাখেরাজ পাটটা শুধুমাত্র মুসলমানদের দিয়েছিল? উনি বলছেন না, কিছু কিছু হিন্দুকেও দিয়েছিল। তখন তাদের একটা শর্ত দেওয়া হয়েছিল, মুঘল সাম্রাজ্যের স্থায়িত্ব এবং সমৃদ্ধির জন্য আপনাকে প্রার্থনা করতে হবে, একটা শর্ত লেখা আছে। এটা সব রাজাই লিখবে, আমি যদি জিন্দাবাদ না দিয়ে সরকারের এখানে বক্তৃতা দিতে পারবেন? এটা দুনিয়ার নিয়ম, প্রশংসা করতে হবে, আমরা কখনো নিন্দা করি না কারো। তো এই জন্য বলছি, অনেকে বলেছে না আমি তো সবসময় এক সরকারি দলই করি, সরকার বদলে আমি কি করবো, বুঝতে পারছেন না, আমি সরকারি দলেই আছি, বুঝতে পারছেন। সেই দলটা কি, দলটা হচ্ছে উনি বললেন মুঘলরা বলেছেন আমরা হিন্দু মুসলমান ভেদ করি না, কাউকে মুসলমান করার জন্য আমরা বলি না, কিন্তু জমিদাররা যারা বেশিরভাগ প্রতিভাবান তারা কোথা থেকে আসছে পায়োনিয়ার, এটা কথা উনি পরিষ্কার বলেন নাই। তারা যখন নতুন জমি আবাদ করেছে সেখানে তারা লোক বসে, একটা আরেকটা শর্ত দিয়েছে, যদি তুমি হিন্দু হও তোমাকে এখানে একটা মন্দির করতে হবে, পাত্তার শর্ত, যদি তুমি মুসলমান হও তোমাকে একটা মসজিদ করতে হবে। তো রিচার্ড এটন সাহেব অনেক গবেষণা করেছেন, উনি দেখেছেন বাংলাদেশের মসজিদের সংখ্যা সেই বক্তিয়ার খলজির আমল থেকে একেবারে ইংরেজ দখল পর্যন্ত মসজিদের সংখ্যা বৃদ্ধি কি করে হতো। উনি দেখলেন যে বেশিরভাগ মসজিদ হয়েছে সুলতানি আমলের শেষ দিকে এবং মুঘল আমলের প্রথম দিকে, এবং দেখাচ্ছেন সংখ্যাটা ৩৫-৩৬ পর্যন্ত হয়ে গেছে, কতগুলো জামে মসজিদ, কতগুলো সাধারণ মসজিদ। খুব মজা, রাজশাহীতে একটা প্রতিষ্ঠান আছে বরেন্দ্র রিসার্চ সোসাইটি, তাদের একটা মিউজিয়াম আছে, ওইখানে শামসুদ্দিন আহমেদ বলে এক ভদ্রলোক ইনস্ক্রিপশনস অফ বেঙ্গল বলে একটা বই বের করেছেন ১৯৬০-এ, সেই বইয়ের তথ্য ব্যবহার করে রিচার্ড ইটন দেখিয়েছেন বাংলাদেশের মসজিদের সংখ্যা বৃদ্ধি এবং রাষ্ট্রকে কেন্দ্র করে বলেন কখন বেশিরভাগ লোক মুসলমান হয়েছে। এগুলো অনুমান ভিত্তিক লেখা কিন্তু খারাপ নয়। তার বক্তব্য হলো কি, বাংলাদেশের শুরুর দিকে বেশি লোক মুসলমান হয় নাই, মুঘল আমল থেকেই মুসলমান হবে শুরু হয়েছে, এবং তার একটি প্রধান কারণ জমি, মানে খারাজ মুক্ত জমি, কর মুক্ত জমি, খাজনা মুক্ত নয়। এগুলো মানে টেকনিক্যাল টার্মটা বুঝতে হবে, নট ট্যাক্স, নট কি বলে রেন্ট ফ্রি বা ট্যাক্স ফ্রি, এটা হল লাখেরাজের অর্থ। যাই হোক, এই মিটিয়ে উনি বাংলাদেশে কেন বেশিরভাগ সংখ্যক লোক মুসলমান উনি এটা বলেছেন। তাহলে তার বইটা আমি বেশ কয়েকবার পড়লাম এবং তার আরো ৮-১০টা প্রবন্ধ পড়েছি। উনি হলেন এই সময়ে এই বিষয়ের সবচেয়ে বড় পণ্ডিত বাংলাদেশের, যেটা লেট মেডিয়েভাল হিস্ট্রি অফ বেঙ্গল, এটা তিনি হলেন আমার জানা মতে সেরা পণ্ডিত অথবা সেরা পণ্ডিতদের একজন। প্রকৃতিতে শ্রেষ্ঠ বলতে কোনো কথা নাই, তিনি দশ শ্রেষ্ঠের একজন। আমার বক্তব্য হলো এই বিষয়ে আমি একটা বক্তৃতা দেবো, এখনো দেইনি, আমার দুটো বক্তৃতার শেডিউল হয়েছে, সেটা একটা আপনাদের সাথে ঘরের মানুষের সাথে একটু আলাপ করে নিতে হয়, সে আলাপ করে নেওয়া। সেটা হচ্ছে রবীন্দ্রনাথের নামে একটা বিশ্ববিদ্যালয় আছে কলকাতায়, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, ৪ডিসেম্বর ওদের সাথে আমার একটা বক্তৃতা অনুষ্ঠান। আমি কলকাতায় যাবো না, ঢাকায় বসে দিব, আজকাল জানেন টেকনোলজির কল্যাণে এগুলি দেওয়া যায়। হ্যাঁ, এর জন্য কোনো ট্যাক্স ফ্রি গ্রান্ট লাগবে না, এমনি দেওয়া যাবে। আরেকটা হলো ঢাকা এশিয়াটিক সোসাইটি
অফ বাংলাদেশ তাদের কাছে সম্মুখ বক্তৃতা দেওয়ার আয়োজন হয়েছে, এই বিষয়টা আমি বলবো। তা আমার বক্তব্য হল, রিচার্ড ইটন অনেকগুলো থিওরি অস্বীকার করেছেন, যেমন রিলিজিয়ন অফ সোর্ট থিওরি, এটা তার গুরু ম্যাক্স বেবার বিশ্বাস করতেন। উনি বলে আমার গুরু ম্যাক্স বেবার ভুল করেছেন, ইসলাম ইজ নট এ রিলিজিয়ন অফ সোর্ট, এটা আরব দেশে হইতে পারে, বাংলাদেশে সোর্ট দিয়ে প্রচার হয় নাই অথবা সরকারি গ্রান্ট দিয়ে প্রচার হয় নাই। আবার শেষে বললেন কিন্তু যন্ত্রণাটা হয়েছে মুসলমান হয়েছে বলে যে আহমদ সাফার মতো লোকেরা যে তত্ত্ব দিয়েছেন, উনি আহমদ সাফার নাম নেন নাই, সেটা ভুল। কারণ এখানে নিম্ন বর্ণের হিন্দুই ছিল না মুসলমান হওয়ার জন্য, যারা হচ্ছে তারা হিন্দু সমাজ বহির্ভূত, তারা এক্সট্রা হিন্দু লোক যারা ছিল তারা হয়েছে, তারা বৌদ্ধ না হিন্দু না এটা তার নতুন তত্ত্ব। যেমন সেইটাকে টার্গেট করেছেন এখন খ্রিস্টান সম্প্রদায়, যেমন নাগাল্যান্ড মিজোরাম এবং ভারতের অন্যান্য পূর্বাঞ্চলে এখন খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠতা দেখা দিয়েছে 200-250 বছরের চেষ্টার ফলে, অনেকটা সেই কারণে উনি বলছেন সেই ধরনের কিছু কারণে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠতা বেড়েছে মুসলমানদের, এটা বলা হচ্ছে। আমি এসব বিষয়ে কোন ব্যাপারে বলছি আমি পণ্ডিত নই, এ বিষয়ে বিশেষজ্ঞ তো নই, আমি যা বলছি এটাকে আপনারা দয়া করে আমার সিদ্ধান্ত বা কনক্লুশন মনে করবেন না, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন হাইপোথেসিস। আপনারা সবাই একসাথে চিন্তা করেন এর মানে হচ্ছে আড্ডা, শব্দটা ওরা খারাপ বলছে আমি খারাপ মনে করি না। ভারতে দেখেন বিমানবন্দরকে হাওয়াই আড্ডা বলে, আসলেও শুধু উর্দুতে না হিন্দিতে হাওয়াই আড্ডা বলে, এটা তো বিমান বন্দর সংস্কৃত কথা, আমি বলি আড্ডা হিসেবে ধরে আড্ডা মানে একত্রিত হওয়া। আর অনেকে মনে করে এটা উর্দু থেকে বাংলায় আসছে না, এটা আমাদের সাঁওতালি শব্দ 3000 বছর আগে, এটা সাঁওতালি থেকে উর্দুতে গেছে, হিন্দিতে গেছে এবং বাংলাতে এসেছে, মানে এটা হলো আমরা মুন্ডারি গোত্রের ভাষা বলি, আমাদের ঘরোয়ার ভাষা। আপনারা জানেন ভারত এখন একটা স্লোগান চালু হয়েছে, কি হিন্দি হিন্দু হিন্দুস্তান, হিন্দি হিন্দু হিন্দুস্তানের মানেটা কি? বিজেপি এবং আরএসএস এর এই স্লোগানটা দিয়ে থাকে, এটা আমার কথা নয়, ভারতীয় ইতিহাসবিদ সরকার বলেন। কিন্তু এই যে তিনটি শব্দ হিন্দি হিন্দু হিন্দুস্তান, এই তিনটে কিন্তু অহিন্দু অহিন্দুস্তানি অহিন্দি শব্দ, এই শব্দ তারা ব্যবহার করছে, এগুলি কিন্তু সব ফার্সির মাধ্যমে এসেছে। এটাকে হিন্দু বলেছে প্রথমে ফার্সি ওয়ালারাই, হিন্দু বলতে না পারিয়া সেখানে হিন্দুস্তান এবং হিন্দি হয়েছে। কাজে ভারতকে যদি আপনি ফার্সির প্রভাব মুক্ত করতে চান আপনাকে হিন্দু শব্দটা ফেলে দিতে হবে, হিন্দি শব্দটা ফেলে দিতে হবে, হিন্দুস্তান ফেলে দিতে হবে। এমনকি এই বিষয়ে যারা বড় পণ্ডিত রমেশ চন্দ্র মজুমদার, মজুমদার শব্দটা ফেলে দিতে হবে, কারণ এটাও তো বাংলা শব্দ নয়। আর অন্য আরো বড় বড় পণ্ডিত আছে, আমি তাদের কথা বলছি না। আমাদের এখন মূল কথায় ফিরে আসে, আহমদ সাফার যে প্রবন্ধ সেটার মূল বক্তব্য ছিল বাংলাদেশে যারা মুসলমান হয়েছে তারা ইতিহাসের গোড়া থেকে অত্যন্ত অবহেলিত অবদমিত এবং নিপীড়িত শ্রেণী ছিল, নিপীড়নের থেকে মুক্তির আশায় তারা। আমরা তো বড় বড় ধর্মের নাম জানি ইসলাম বৌদ্ধ এই কয়েকটা, কিন্তু আরো ছোট ছোট অনেক ধর্ম ছিল, ধর্ম বলতে এগুলিকে বোঝানো হতো, ছোট ছোট বিভিন্ন নাথ ধর্মে গেছে এটা থেকে ওটা গেছে। আমরা সবজন বর পর অনেক পরিশ্রম করে তারা একবার বৌদ্ধ হয়েছে, একবার চার থেকে পড়া হয়েছে, নাথ ধর্ম নিয়েছে মানে তাপস করার জন্য, শেষ পর্যন্ত তারা মুসলমান হয়েছে। বৌদ্ধ হওয়ার পরও তারা কিন্তু ঠিক বৌদ্ধ থাকতে পারে নাই, তারা বৌদ্ধ সহজে হয়ে গিয়েছে, তান্ত্রিক হয়ে গিয়েছে। আমরা তো উপবিভাগগুলোকে এক হিসাবে নিচ্ছি না, চর্যাপদের ইতিহাস পড়তে গেলে দেখা যায় চর্যাপদ লেখা হয়েছে গৌতম বুদ্ধের অন্তত 1200 বছর পরে, এবং তখন বৌদ্ধ ধর্মের আদি শিক্ষা আর নাই, বৌদ্ধ ধর্মের আদি শিক্ষাকে হীনযান বলা হয়। তারপরে মহাযানী হয়েছে, মহাযানীদের মধ্যে অনেক রকমের দুর্নীতি প্রবেশ করেছে, তার মধ্যে এই যে হেবজ্রতন্ত্র বজ্রগীতি যারা লিখেছে বজ্রতন্ত্র এবং অন্যান্য তন্ত্র আসছে। আমরা যে বৌদ্ধদের সাথে পরিচিত হচ্ছি আমাদের চর্যাকানের মধ্যে একটা কথা পরিষ্কার বলতে হবে, ভাষা কিংবা সাহিত্য কোনোটাই ইতিহাসের কোথাও আমি দেখি না কোনোটাই ধর্ম নিরপেক্ষ নয়, মানুষ ধর্ম নিরপেক্ষ, ভাষা কখনো ধর্ম নিরপেক্ষ হয় নাই। বাংলা ভাষার যে নিদর্শন আমরা এখন পাচ্ছি এটার বয়স 1000 বছর ধরে নিলাম, আমি তর্ক বিতর্ক করছি না, ফলপ্রসা শাস্ত্রের দাবি সত্য মেনে নিলাম, কিন্তু এইটা ছিল বাংলাদেশের বৌদ্ধ সহজিয়া যারা, এটা গৌতম বুদ্ধের বৌদ্ধ নয়, এগুলো মহাজানী বৌদ্ধ নয়, এগুলি হচ্ছে তান্ত্রিক বৌদ্ধদেরই একটি শাখা যাদেরকে সহজিয়া বলেছি, যাদেরকে আসল বৌদ্ধরা বৌদ্ধই মনে করে না। হ্যাঁ, তারা বলছে কি, যেমন আমাদের সৈয়দ আলী হাসান সাহেব তার বইতে লিখেছেন চর্যাপদ সম্মুখে যে বই আছে দেখি, এটা হলো বৌদ্ধ ধর্মের তার বলছে ডিক্লাইন অবক্ষয় পতিত। আমি এই তর্কে যাওয়ার মতো যোগ্য লোক নই, কিন্তু আমি বোঝাতে চাচ্ছি এ ধর্মের একটা লম্বা ইতিহাস আছে, কিন্তু বাংলা ভাষার জন্মের সাথে এই চর্যাগীতির সম্পর্ক এখন আমরা পেয়েছি। শুধু বাংলা ভাষা বললে একটা এক ধরনের অকারণ স্বদেশপ্রীতি হয়। আপনার ইমাজিন দেয়ার ইজ নো কান্ট্রি, এটা বিখ্যাত গান আছে না, তা আমি বলছি ইমাজিন দেয়ার ইজ নো প্রভিন্স,
পূর্বাঞ্চলীয় ভাষা ছিল এটা, আস্তে আস্তে এটা বাংলা অহমিয়া উড়িয়াতে ভাগ হয়েছে। এ নিয়ে রক্তপাত করার কোন কারণ আমি দেখি না। আমাদের ভাষার সাথে এই বৌদ্ধ ধর্মের সম্পর্ক আছে। বৌদ্ধ সহযোগীদের গানগুলিকে যেভাবে আমরা দেখি সামাজিক গান হিসেবে দেখা যায়, দরিদ্র মানুষের জীবনের চিত্র হাঁড়িতে ভাত নাই বলা যায়, আর এটার মধ্যে অতি উচ্চ মার্গের দার্শনিক চিন্তা যাকে বলে সেটাও পাওয়া যায়। বলে যা আছে তা নাই, আর যা নাই তা তো নাই, তাহলে এই নিয়ে চিন্তা করার কি আছে। এই যদি কথাবার্তা যে কবিতার মধ্যে বলা যায়, আজকাল এরকম কবিতা লিখলে লোক বুঝবে না, বুঝতে পারছেন, কিন্তু সেগুলো যেহেতু ওনারা লিখেছেন তা আমরা অবাক লাগে। অথবা আমাদের চাটিল বলে যে ভদ্রলোক গান লিখেছেন সেটা কত সুন্দর, উনি বলছেন ধামার্তে চাটিল সাংকম গড়ই, মানে ধর্ম করার জন্যে এই চট্টগ্রামী পণ্ডিত একটা সাঁকো নির্মাণ করেছে, মানে পারগামীরা নির্ভয়ে যেন এটা দিয়ে পার হয়ে যেতে পারে। সাংকম মানে আমরা যেটাকে বাংলা বলে অ বলি আর কি, সাঁকো, তাই না? তখন সাংকম বলতো। এই ভাষাও চট্টগ্রামের ভাষার সাথে আপনি অনেক মিল পাবেন। যেমন চট্টগ্রামে একটা শব্দ আছে নিওরি, হ্যাঁ, টু নীল ডাউন, এইটা কিন্তু চট্টগ্রামের ভাষার মতোই হুবহু আছে চর্যাপদে। নিওরি মানে তুমি কাছে আসো। তো যা হোক, আমার বক্তব্য হলো চট্টগ্রামের ভাষার মধ্যেও যদি কিছু নমুনা পাই, এই ভাষাকে আমি বলবো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভাষার সাথে মিল আছে। এটা পশ্চিমবঙ্গে না পূর্ববঙ্গে এই তর্ক না করে বলে বাংলা ভাষার জন্মের সাথে বৌদ্ধ ধর্মের সম্পর্ক আছে, হিন্দু ধর্মের ব্রাহ্মণ ধর্মের সম্পর্ক আছে, তাই না? শ্রীকৃষ্ণ কীর্তন, চণ্ডী মঙ্গল, বৈষ্ণব গান, একইভাবে যে সমস্ত লোক ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বাংলা লেখা শুরু করেছেন তাদের অনেকেরই আমাদের চাটগার। আমি আজ থেকে 5 বছর আগে চট্টগ্রামে এক বক্তৃতে বলেছিলাম চট্টগ্রামের ইতিহাস ও বাংলা সাহিত্যে। অন্ত বাংলাদেশের 400 বছরের ইতিহাসে দেখা যায় সবচেয়ে বাংলা সাহিত্যের সেরা কবিরা সবাই চট্টগ্রামে ছিলেন। চট্টগ্রামে মানে শুধু এই চট্টগ্রাম নয়, কুমিল্লা নোয়াখালী থেকে চট্টগ্রাম, এটাকে সমতট বলা হতো। সমতট কথাটা খুব মজা, দেখেন সমুদ্রের সাথে লিপ্ত কথাটা খুব ইন্টারেস্টিং। সমতট এই কথাটা আমাকে দেখিয়েছেন আহমদ হাসান দানি, পাকিস্তানি ইতিহাসবিদ, যে ওনার বইতে আছে এই কথা। 1968 সনে ঢাকা জাদুঘরে একটা বক্তৃতা উনি দিয়েছিলেন, উনি বলছেন সমতট শব্দটি লক্ষ্য করুন, যে এটার মধ্যে বোঝা যায় যে কুমিল্লা অঞ্চল তো বৌদ্ধ রাজারা ছিলেন, চন্দ্রবংশ, বর্মন বংশ, আজ থেকে কমপক্ষে 2000-3000 বছর আগে। এতে রিচার্ড এটন সাহেব যে বলছেন বাংলাদেশের পূর্বাঞ্চলের সব লোক জঙ্গলে ছিল, তারা জেলে ছিল এবং তারা জঙ্গল এবং হাওড়ে থাকতো, এরাই মুসলমান হয়েছে, কথাটা কিন্তু সত্য প্রমাণিত হয় না। যদি কুমিল্লাকে বাংলাদেশের অংশ মনে করেন, চট্টগ্রামকে বাংলাদেশের অংশ মনে করেন, তাহলে রিচার্ড এটনের তত্ত্ব খুব একটা ট্যাক্সই বলে মনে হয় না। অথচ উনি বলছেন এখানকার লোক মুসলমান হচ্ছে দুই কারণে, জমির লোভে তারা পীরদের অনুসরণ করেছে, কিন্তু খোদ ইসলাম ধর্মের কোনো রকমের আবেদন ছিল কিনা, সত্য হোক অথবা বিভ্রান্তি করে হোক, মানুষ তো বিভ্রান্ত হয়, সে কথা উনি বলছেন না। আমি যদি ইংরেজিতে বলি, মানে ইন ইসলাম, ইন মেকিং পিপল কনভার্টেড টু ইসলাম, ইসলাম ইটসেলফ প্লেড নো রোল, অন্যান্য সমস্ত ফ্যাক্টর কাজ করেছে। তো এইটা যে আমাদের অধিকাংশ পণ্ডিত মেনে নিচ্ছেন, আমি বলবো আমি অন্তত তার পক্ষে 20টা রিভিউ পড়েছি ইংরেজিতে, একটি লোককেও পাই নাই এই তত্ত্বটার সাথে কোনো রকমের প্রতিবাদ করার, যেখানে ফ্রান্সিস রবিনসন থেকে শুরু করে বড় বড় ব্রিটিশ পণ্ডিতরা আছেন। তা আমার এই জন্য এইটাকে আমি বলছি, এখন আমার এই প্রবন্ধে কী নাম আমি দিব, আমি সিম্পল নাম দিয়েছি দি ওরিয়েন্টালিজম অফ রিচার্ড ইটন। ওরিয়েন্টালিজম কাকে বলে সেটাই বলছে, যে উনি যে জ্ঞানের যে কাঠামোটা ব্যবহার করছেন এটা শুধু ক্ষমতা নয়, তার জ্ঞানটা যে সুপিরিয়র, এটা আমরা মনে করছি। উনি দেখছেন আমি অবাক হয়ে যাই, লোক ফার্সি জানে, বাংলা জানে, সুতরাং তিনি যেটা বলছেন সেটা আমাকে মেনে নিতেই হবে, আমি তো ওনার কথা আমি মেনে নেব যদি এটা যুক্তিসঙ্গত হয়। কিন্তু যুক্তি বিচার করার আগে আমার কী কী কাজগুলি করা দরকার, আমার সেটা পড়া দরকার, দলিলগুলো আমার দেখা দরকার। আবার সবচেয়ে বড় কথা হচ্ছে আমার যুক্তিটা আমার দেখা দরকার, যে বাংলাদেশে আসলেই কটাকে যে সত্য যে বাংলাদেশে একটা বিরাট অঞ্চল ব্রাহ্মণদের তালিকা বহির্ভূত ছিল। আমি এখন কারকাটা গুছিয়ে নিয়ে আসি। উনি বলেন 3টা ফ্রন্টিয়ার কাজ করেছে। প্রথম ফ্রন্টিয়ারের নাম দিয়েছে পলিটিক্যাল ফ্রন্টিয়ার। মুঘলেরা 1574 সনে আকবরের আমলে বাংলা প্রথম দখল করে। এর আগে যে 320 বছর এখানে সুলতানি শাসন ছিল সেটা উনি হিসাবের মধ্যে নিচ্ছেন না। উনি ওই সময় খুব বেশি লোক মুসলমান হয়নি, ওই সময় বিশেষ করে দিল্লির সাথে বিরোধ করার কারণে বিদেশ থেকে অনেক লোক আসতেও পারেনি, ইমিগ্রেন্টরা আফগানিস্তান থেকে আর দিল্লি পার হইয়া বাংলায় আসতে পারেনি। সুতরাং এখানে যা আছে হিন্দু মুসলমান মিলেই বাংলার সাংবাদিক গড়ে তুলছে। এই যুগে তৈরি হয়েছে আলাউদ্দিন হোসেন শাহের আমলে যে বিকাশ অথবা চৈতন্যদেবের বিকাশ, বাংলা হিন্দু মুসলমানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এবং কোঅপারেশন দুটোই ছিল। এই সময়ে কিন্তু চট্টগ্রামের বাংলা সাহিত্যের অধিকাংশ বৃদ্ধি হয়েছে। শাহ মোহাম্মদ সগীর অথবা এমনকি
সৈয়দ সুলতানের নবী বংশ, এগুলি উনি উদাহরণ দিয়েছে বলে আমি সেই নামগুলি নিচ্ছি। তারপরে আলাউলরা হলো পরবর্তী শতাব্দীর দৌলত কাজী আর আলাউল। আপনি যদি ইতিহাসটা ভালো করে পড়েন তাহলে দেখবেন যে রিচার্ড ইটন যা বলছেন একটা বইয়ের উদাহরণ দিয়েছেন নবী বংশের। কি উদাহরণ দিয়েছেন? নবী বংশ আছে, হযরত আদমের কাহিনী বলছে এভাবেই। আদম কি? আদম একজন চাষি, তিনি জঙ্গল কেটে নতুন নতুন বাড়ি এবং একটা মসজিদ নির্মাণ করেছেন। অনেক বুঝে বাংলাদেশে হযরত আদমকে নিয়ে আসছেন ওই কবি, দেখাচ্ছেন নবী বংশের মধ্যে। সেদিন উনি বললেন কি, তখন যে পীর এবং ফকিরা সুফিরা বাংলাদেশে জঙ্গল কেটে চট্টগ্রামে নানা রকমের বসতি স্থাপন করছিলেন এবং সেই বসতিতে স্থাপন করার জন্য লোক নিয়ে যাচ্ছিলেন, তারা যে মুসলমান হয়েছে সেই মানসিক অবস্থার ছবি পাওয়া যাচ্ছে সৈয়দ সুলতানের নবী বংশে। এই নবী বংশ নিয়ে এখন অনেকে বই লিখছেন। আয়েশা ইরানি বলে এক ভদ্রমহিলা বিরাট একটা বই লিখেছেন, নাম দিয়ে দি মোহাম্মদ অবতার। এগুলি ইংরেজিতে বেরোচ্ছে যারা ছাত্র তরুণ, যেহেতু এখানে তরুণের সংখ্যা বেশি তাই আমি এগুলির কথা বলছি। এগুলি আপনারা পড়লে দেখতে পাবেন একটা উচ্চারণ হচ্ছে যে বাংলাদেশে যে বেশিরভাগ লোক মুসলমান হয়েছে বঙ্কিমচন্দ্র যে কথাটা বলেছিলেন এটা কলোনিয়াল কথা, এটা বিশ্বাস করা যাবে না। রিচার্ড ইটন বলছেন এটা পুরনো ওরিয়েন্টালিস্ট বা ইংরেজি কথা কি, বেশিরভাগ লোক নিম্নবর্ণ থেকে অত্যাচার থেকে মুক্ত হবার জন্য মুসলমান হয়েছেন। আহমদ সাফা আবার ওই থিওরি গ্রহণ করেছেন। এই জন্য আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে যদি আহমদ সাফার কথা আমাদের কাছে ভুল মনে হয় বাদ দেওয়া, কারণ আহমদ সাফা আমাদের কাছে বড়, কিন্তু আমাদের সবচেয়ে বড় হচ্ছে সত্য। আমাদের কাছে আব্দুল করিম সাহিত্য বিশারদ বড়, মনিরুজ্জামান ইসলামাবাদী বড়, কিন্তু সত্য তাদের সবার চেয়ে বড়, কাজে আমাদের সত্য অনুসন্ধান করতে হবে। আমি আমার প্রস্তাবটা বললাম, আমার মনে হয় রিচার্ড ইটনের এই প্রস্তাব যদি আমি ভুল বলি আমার সব কিছু বলা হবে না, দায়িত্ব শেষ হবে না, আমার বলতে হবে কেন ভুল। আমি বলবো যে তিনি দুই কারণে ভুল করেছেন। একটা হলো তাদের তত্ত্ব, তিনি মনে করেন যে এদেশের লোক ইসলাম গ্রহণ করেছে খোদ ইসলামের কারণে, অন্য কারণে। তাহলে একই প্রশ্ন আমি করতে পারি, অন্য কারণে অন্য দেশের লোক করলো না কেন? মানে ভারতবর্ষের নানা জায়গার মধ্যে দুই জায়গায় মুসলমান সংখ্যাগরিষ্ঠ হলো কেন? এই প্রশ্ন কিন্তু মীমাংসা হয় না। তারপরে তিনি বলেন যে এখানে নিম্নবর্ণের লোকেরা যদি দলে দলে মুসলমান হয়ে থাকে অন্য এলাকার নিম্নবর্ণের লোকেরা হলো না কেন? ওনার দন্ত হলো বাংলাদেশটা মুঘল সাম্রাজ্যের এক প্রান্তে, 1574 বাংলাদেশে মুঘলদের অধিকারে গেছে, তখন এটা নাম দিয়েছেন মুঘল ফ্রন্টিয়ার, প্রথম ফ্রন্টিয়ার পলিটিক্যাল। কি করে পরের 40 বছর তারা 12 ভূঁইয়াদের সাথে লড়াই করেছেন। 1613 সালের দিকে ঢাকায় রাজধানী হস্তান্তর করা হয়, মুর্শিদাবাদ থেকে ঢাকায় নিয়ে আসা হয়, মানে যেটা পুরনো জায়গা থেকে পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গে নিয়ে আসা হয়। উনি পরিষ্কার ঢাকায় 100 এর আগে যে সোনারগাঁয়ে যে বাংলার রাজধানী ছিল ফখরুদ্দিন মুবারক সাহের আমলে, ইয়াসুদ্দিন আজম সাহের আমলে, সেটা কিন্তু তিনি স্পর্শ করেন নাই। কিন্তু আমাদের ধরেন আব্দুল মোমিন চৌধুরী, আমাদের এখনো জীবিত ইতিহাসবিদদের মধ্যে সবচেয়ে প্রবীণ, উনি এটা একটা প্রশ্ন না করে ওটাকে সমর্থন করেছেন। আমি দু একটু উদাহরণ, যে লোকের নাম বললে শত্রু বাড়ে আপনি জানেন, অনেকে আমরা সব বন্ধুর নাম নেন না, ধরেন এটা মোমিন চৌধুরীর ভক্তরা শুনতেছে আমার এই কথা, তাহলে তো আমি আর আমার শত্রুর সংখ্যা কয়েক হাজার বেড়ে গেল। কিন্তু তারপরে তো আমার বলতে হবে যে উনি 1983 সনেই এই রিচার্ড ইটনের প্রবন্ধকে স্বাগত জানিয়ে প্রবন্ধ লিখেছেন। কেউ পড়তে চান দেবে রফিউদ্দিন আহমদ সম্পাদিত ইসলাম ইন বাংলাদেশ নামক বই, এশিয়াটিক সোসাইটি বের করেছে, তার মধ্যে এই প্রবন্ধ আপনি পাবেন। মোমিন চৌধুরীর প্রবন্ধ দিয়ে এই বই শুরু হয়েছে, কনভার্সন টু ইসলাম। অর্থাৎ পণ্ডিত বিদেশিরা বললে তাদের মুখ থেকে কথা পড়ার আগে আমাদের পণ্ডিতরা এটা গ্রহণ করে ফেলেন। আমি বলছি এটা এক ধরনের ওরিয়েন্টালিস্ট আসর, কিন্তু আমাকে তারপরে মূল গোড়ায় যেতে হবে। দ্বিতীয় ফ্রন্টিয়ার কি? উনি বলেন অ্যাগ্রারিয়ান ফ্রন্টিয়ার। হোয়াট ইজ অ্যাগ্রারিয়ান ফ্রন্টিয়ার? মুঘল আমলে এই দেশগুলো উনি বলেন কি, এই যে নিম্নবঙ্গ, বরিশাল, চট্টগ্রাম, উনি চট্টগ্রামকে মনে করেছে এখানে পদ্মার এফেক্ট, চট্টগ্রাম যেটা পাহাড়ি অঞ্চল সেটা উনি আর খেয়াল করেন নাই, যে এটা নিশ্চয়ই এখানে অধিকাংশ লোক মুসলমান হয়েছে। উনি সন্দ্বীপ আর চট্টগ্রামকে এক করে ফেলেছেন। আমি জানি চট্টগ্রামে হালি শহরে নানাকা সন্দ্বীপের লোক বেশি, সীতাকুণ্ডের লোক বেশি, কিন্তু সেটা রিচার্ড এটার আগেই বুঝে ফেলেছেন। উনি বলেন যে না, সীতাকুণ্ডে যেহেতু চট্টগ্রামের সন্দ্বীপে যেহেতু মুসলমান বেশি পাওয়া গেছে, চট্টগ্রামের মুসলমানরা বোধহয় এইভাবে মুসলমান হয়েছে। কি, পদ্মা নদী হঠাৎ করে ভাগীরথীর কাছে দুভাগ হয়ে গেছে, এখানে ফারাক্কা ব্রিজ যেখানে হয়েছে, এর আগে পদ্মার প্রধান স্রোত ছিল হুগলি ভাগীরথী, যেটা কলকাতার ওখানে সপ্তগ্রাম বন্দর ছিল। অনেক সময় আমরা বইতে সপ্তগ্রাম আর চট্টগ্রাম গণ্ডগোল করে ফেলি। সপ্তগ্রামটা হচ্ছে কলকাতার দক্ষিণে একটা বন্দর ছিল, এখন লুপ্ত, তাম্রলিপ্তি ইত্যাদি বাংলার পুরনো ইতিহাস যারা পড়েন তারা দেখবেন। ইউনিভার্সাল 16 শতাব্দীতে একটা ঘটনা ঘটেছে প্রাকৃতিক কারণে, জিও মরফোলজিক্যাল চেঞ্জ, যে আগের ছোট পদ্মা নদী এটা অনেক বড় হয়ে গেছে, এটা গঙ্গার প্রধান খাত হয়েছে, ফলে অনেক বেশি পলি এসেছে, পলি এসে এই যে বরিশাল অঞ্চলের নিম্ন অঞ্চলের দ্বীপগুলো ভরে উঠেছে এবং এইখানে অধিকাংশ নতুন লোক এসে সেটল করেছে। এই হচ্ছে বাংলায় মুসলমান সংখ্যা বৃদ্ধির কারণ। কিন্তু রংপুরে মুসলমান সংখ্যা বৃদ্ধি কেন হলো, ওটার ব্যাখ্যা কিন্তু এটা দিয়ে হয় না।
বগুড়া কেন বৃদ্ধলের সাথে ব্যাপার, এটা পুরনো বাংলা, ইংরেজিতে বলে বাংলাদেশের মাটি দুরকম, মরিবান ডেল্টা মানে মরা গঙ্গা আর একটা হচ্ছে ভরা গঙ্গা, যেটাকে ইংরেজিতে বলে অ্যাক্টিভ ডেল্টা। ওগুলো অক্ষর অক্ষরে অনুবাদ করলে বাংলায় মরে যায়। আমি এই জন্য একটা মরা গঙ্গা আর ভরা গঙ্গা বললাম, মানে মরিবান ডেল্টা এবং অ্যাক্টিভ ডেল্টা। আমাদের রিটার্ন সাহেবের বক্তব্য হলো এই যে নতুন যে মাটি বোড়াগড়, এইখানেই বেশিরভাগ লোক মুসলমান হয়েছে, কিন্তু হিসাব করলে দেখা যায় রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, সেখানে মুসলমান সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কাজে এটা তত্ত্ব ওটা মেলে না, কিন্তু এটা যে মেলে না সেই কথাটা একজনই বলেছেন আমাদের দেশে, তিনি হচ্ছেন আকবর আলী খান। আপনারা তার বই পড়তে পারেন, ডিসকভারি অফ বাংলাদেশ, ডিনামিক্স অফ এ হিডেন নেশন, এটা 1996 বেরিয়েছে এবং এশিয়াটিক সোসাইটি এটাকে পুরস্কারও দিয়েছে। সেই বইয়ের বাংলা অনুবাদও হয়েছে, আমিনুল ইসলাম হই অনুবাদ করেছেন, বাংলা একাডেমি থেকে বেরিয়েছে। আর উনি নতুন একটা বই লিখেছেন, প্রথমা প্রকাশনী থেকে বেরিয়েছে, বাংলা ইসলাম প্রচারের সাফল্য, একটি ঐতিহাসিক পর্যালোচনা। আমি বলছি তরুণদের যারা এগুলি পড়েছেন তারা আমাকে ক্ষমা করবেন যে আমাদের এই পুরনো কথাগুলি বলার জন্য আপনি কেন আসছেন, সেটা মাফ করেন। যদি আর যাদের কারো দু একজনের কাজে লাগতেও পারে, তাই আমি বললাম, আমি দেখলাম কি রিচার্ড রিটনের সমালোচনা করেছেন আকবর আলী খান, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু আকবর আলী খানের বিরুদ্ধে আমার নালিশ আছে। নালিশটা হচ্ছে এই জায়গায়, ইনিও রিচার্ড রিটনের থিওরিকে আক্রমণ করেন নাই, শুধু তার তত্ত্বগুলিকে আক্রমণ করেছেন যে এই তথ্য সঠিক নয়, এখানে তো মুসলমানের সঙ্গে আপনি বলছেন 70-88 জন, কিন্তু আমি পাচ্ছি 89 জন, এরকম সমালোচনা। কিন্তু তার যে মূল বক্তব্য, মানুষ জমির লোভে মুসলমান হয়েছে, সেটা উনি অস্বীকার করেন নাই। আরেকটা তত্ত্ব হচ্ছে কি, তাহলে অন্যান্য অঞ্চলের পশ্চিমবঙ্গের লোক বেশি মুসলমান হয় না কেন? উনি বলেন না ভাগীরথী গঙ্গার দ্বারা তো আগে থেকে সেটল ছিল হিন্দু ব্রাহ্মণেরা, সেখানে তারা গ্রামকে এমন কঠোর শাসনে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল, গ্রাম থেকে বেড়ে গেলে তাকে তারা জল অচল করে দেবে, একঘরে করে দেবে, এটা একটা বড় শাস্তি, একঘরে করে দেওয়া এবং তাকে ছুতে। কিন্তু যারা অচল, তার আগে তিনি বলেছেন বাংলা যারা অচ্যুত ট্রাইবাল তাদের তো এমনি জল অচল করে রেখেছে, তাহলে জল অচল হওয়ার ভয়ে লোকে মুসলমান হতে পারে না, কেন গ্রামের থেকে দুজন লোক একা মুসলমান হতে পারে না, পুরো গ্রামটাই মুসলমান হতে হবে, নাহলে সে মুসলমান হিসেবে জীবনযাপন করতে পারবে না। আকবর আলী খান বলছেন আমি কুমিল্লার অঞ্চলে খোঁজ নিয়ে দেখেছি আমাদের গ্রামগুলি পশ্চিমবঙ্গের গ্রামের মতো নয়, ওখানে গ্রামের যে রিজিড শাসন, যেমন কি কার্ল মার্ক্সের মতো মহামনীষীকেও ইংরেজরা প্রতারিত করতে সক্ষম হয়েছিলেন, এটার নাম থেকে ইন্ডিয়ান ভিলেজ কমিউনিটি, যে ভিলেজ কমিউনিটিকে সেখানে লবণ আর লোহা ছাড়া সব জিনিস গ্রামের মধ্যে পাওয়া যায়, গ্রামে চাষি আছে, গ্রামে তাঁতি আছে, গ্রামে মৎস্যজীবী আছে, তারা পরস্পরের মধ্যে বিনিময় করে, গ্রামে ইংরেজিতে যেটা বলে শ্রম বিভাগ, ডিভিশন অফ লেবার, এটা এতই সূক্ষ্ম যে গ্রাম সমাজের বাইরে গিয়ে কিছুই করা যায় না। কিন্তু আকবর আলী খান বলছেন এটা সঠিক নয়, পূর্ব বাংলার গ্রাম সম্পর্কে আমাদের গ্রামগুলি উনি ইংরেজিতে বলছেন ওপেন ভিলেজ, উন্মুক্ত গ্রাম, ফলে এখানকার লোকের পক্ষে ব্যক্তির স্বাধীনতা ছিল, কোনো ব্যক্তি ইচ্ছা করলেই ইসলাম ধর্ম গ্রহণ করতে পারত। কিন্তু আমার প্রশ্ন হলো আকবর আলী খান সমীপে যে এইখানে গ্রামকে গ্রাম মুসলমান হয়েছে, শুধু যে বিচ্ছিন্নভাবে হয়েছে এটা নয়, নাহলে এত দ্রুত মুসলমান সংখ্যা বৃদ্ধি পায় না, তো এটার কারণ বোঝার দরকার আছে। ইটন সাহেবের তত্ত্বের সার কথা এখন আমি শেষ 2 মিনিটে বলছি। উনি বলেন 16 শতাব্দীতে, মানে 1500 সনের পরে, এটাকে 16 শতাব্দী বলবো, কোথাও গঙ্গার স্রোতের মধ্যে একটা পরিবর্তন হয়, এটা প্রাকৃতিক ঘটনা, যে দক্ষিণমুখী স্রোতটা ফারাক এখন যেখানে বাঁধ দিয়ে চেষ্টা করছে তা আবার দক্ষিণমুখী করা, যেটা হচ্ছে না সেটা প্রাকৃতিক কারণেই পদ্মার দিকে পথ খুলে গিয়েছিল, এর ফলে জমিতে পলি বৃদ্ধি হয়েছে, নতুন নতুন জমি তৈরি হয়েছে এবং সেখানে নতুন সেটলার এসেছে। এই নতুন সেটলার কোথা থেকে আসছে এটা উনি পরিষ্কার বলছেন না, তবে স্থানীয় লোকদের মধ্যে যারা ছিল মৎস্যজীবী, কৃষিজীবী, যারা মনসার পূজা করতো, চণ্ডীর পূজা করতো, উনিও পরিষ্কার বলছেন এরাই কিন্তু দেবদেবী উপাসক যারা ছিল তারা হিন্দু ছিল না। এখনকার হিন্দুরা কিন্তু স্বীকার করবে না, মনসা এখন হিন্দু ধর্মের ভিতরে ঢুকে গেছে, হিন্দু ধর্ম এমন একটা ধর্ম যেটা সবকে নিজের ভিতরে ঢোকাতে পারে, মানে গৌতম বুদ্ধকেও হিন্দু ধর্মের ভিতরে বিষ্ণুর অবতার হিসেবে ঢোকানো হয়েছে, বৌদ্ধরা কিছু হিন্দু জিনিস দিয়ে, তারা গণেশকে নিয়েছে, উনার দিয়েছে, হিন্দু বৌদ্ধ কাহিনীটা আমি আর বলছি না, কিন্তু ইসলামের সাথে এই ঘটনাটা পুরোপুরি না ঘটলেও রিটন বলছেন এটাও কিছুটা ঘটেছে। প্রথম দিকে যারা মুসলমান হয়েছে তারা 16 আনা মুসলমান হয় নাই, যেমন এখানে দেখবেন হযরত কালুশা, উনি বলে যে কালু নামটা দেখে বোঝা যায় এটা এক স্থানীয় লোক ছিল, কিন্তু তার নামের আগে খাজা বা শাহ লাগিয়ে আমরা তাকে বিদেশ আগত করে তুলতে পারি। এখানে মুসলমানরা আস্তে আস্তে 19 শতাব্দীতে আধুনিক নাম নেওয়া শুরু করেছে, সেই প্রবণতা আমাদের মধ্যে এখনো চালু আছে। এইটাকে লক্ষ্য করে উনি বলছেন একদিনে লোক হঠাৎ মুসলমান হয় না, এই জন্য উনি প্রবলেম কনভার্সন না বলে ইসলামাইজেশন কথাটা ব্যবহার করা ভালো, ধীরে ধীরে ইসলামীকরণ। অনেক কথার মধ্যে তার ইনসাইট আছে বটে, কিন্তু তারপরে আমার মনে হয় না যে বাংলাদেশে বঙ্কিমচন্দ্র প্রশ্ন করেছিলেন কি করে দেশের অর্ধেক লোক মুসলমান হয়ে গেল, বঙ্কিম এই বাক্যটা লিখেছেন,
আচ্ছা আমরা জানি না, বিষয়কর ব্যাপার সেটা বলছি, আজ থেকে মাত্র 150 বছর আগে বঙ্কিমচন্দ্র। তো সেই জন্য আমি বলি এই প্রশ্নটা আমাদের সমাজে জাগরুক রয়েছে। আহমদ সভা মনে করেন, এখানে আমি আহমদ সভা কেন্দ্রে আসি, যে বাংলাদেশে অধিকাংশ নিম্ন বর্ণের লোক, তারা হিন্দু হতে পারে, নিম্ন বর্ণের হিন্দু হতে পারে, এমনকি তারা বৌদ্ধ হতে পারে, অথবা তারা কিছু না তা হতে পারে, তারা হিন্দু সমাজের অন্তর্গত হতে পারে, বহির্গত হতে পারে, কিন্তু তারা হিন্দু সমাজের সংশ্লিষ্ট। বাংলায় আমরা যেটা ফার্সি শব্দ বলে বলে তারা হিন্দু সমাজের তাঁবে আছে, যারা তাদের তাঁবেদার, তারাই যে কোনো কারণে হোক ধর্মান্তর করেছে। তখন রিচার্ড এটন আহমদ সভাকে না পড়িয়া তার বিরুদ্ধে লিখতেছেন, তৎকালে যারা ধর্ম প্রচার করেছেন সপ্তদশ শতাব্দীতে, তারা কি বলেছেন জানেন? তারা ইসলাম আর হিন্দু ধর্মের পার্থক্য হিসেবে প্রচার করেছে একটা জিনিস, মনোথিজম। ইসলাম আল্লাহর একত্বে বিশ্বাস করে এবং এরা বহু দেবতায় বিশ্বাস করে, এইটাই আবেদন করেছে। কিন্তু ইসলাম সামাজিকভাবে সাম্যের ধর্ম, এটা কেউ বলেনি। এটি রিচার্ড এটন বলতেছেন, কোনো মুসলিম প্রচারক ইসলামের তুলনামূলক যে সাম্য চিন্তা অন্তত বইয়ের কেতাবে, সেটা দিয়ে কেউ মানুষের কাছে ধর্মান্তরের আবেদন করেনি, করেছে কি দিয়ে? আমরা একেশ্বরবাদী। কিন্তু আপনারা যদি একটু পিছনে যান, হযরত আমির খসরু, যিনি প্রথম ভারতের বলা যায় হিন্দি কবি, তুর্কি বংশোদ্ভূত, 1325 উনি মারা গেছেন, সেই মুহাম্মদ বিন তুগলকের আমলে। উনি তার কবিতার মধ্যে বলছেন কি, ভারতীয় হিন্দুরা মনোথেইস্ট, তারাও একেশ্বরে বিশ্বাস করেন, কিন্তু তাদের উপাসনা পদ্ধতিটা আমরা বুঝি না, তারা এক বহুর মধ্যে একের প্রকাশ দেখে। আমি এগুলো তর্কের কোনো ধর্মতত্ত্বে যাচ্ছি না। রিচার্ড এটনের তত্ত্ব হচ্ছে কি, মুসলমান যারা হয়েছে তারা একদিনে হয়নি, বহুদিনে হয়েছে, এবং তারা পূর্ণ মুসলমান হয় নাই, এবং সেই জন্য ঊনবিংশ শতাব্দীতে তারা তিতুমেরের আন্দোলন, ফরাইজি আন্দোলন এগুলির মধ্য দিয়ে ধীরে ধীরে তাদের মধ্যে ক্রমশ মুসলমান হয়েছে। তার আসল লক্ষ্য কি, 1947 সনে দেশ ভাগ হলো কেন? উনি বলেন সেই যে ইসলামের বীজ এসেছিল সেটাই দেশটাকে ভাগ করেছে। উনি পরিষ্কার বলছেন, এটাকে ইংরেজিতে বলে, আপনারা যারা তরুণ দার্শনিকেরা আছেন এখানে, তাদের এটাকে বলে টিলিওলজিক্যাল, গ্রিক শব্দ আছে টিলোস, TELOS, যার মানে হচ্ছে লক্ষ্য। এরিস্টটল থেকে এই শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ আমরা একটা বট গাছের বীচির মধ্যে পুরো বট গাছ কেমনে পাই। সেটা বলছে এই যে ইসলাম একটা বীজ রোপণ করেছিল এদেশে, মানে তার কথা যদি বিশ্বাস করি, এই দেশে ইসলাম প্রচারটাই হচ্ছে 1947 সনের দেশভাগের আসল গূঢ় এবং মূলীভূত কারণ। এই জন্য আমি বলছি এটা হলো ডিপ ওরিয়েন্টালিজম। প্রথমে মনে হবে কি, সে হিন্দু মুসলমানের মধ্যে মিলন কামনা করে, কিন্তু ধীরে ধীরে বলছে দেশভাগের কারণ মানে হিন্দু মুসলমানের স্বার্থের বিরোধ নয়, ইংরেজদের কোনো কূটনীতি নয়, অত কিছুই নয়, শুধুমাত্র ইসলাম প্রচার করে যে কিছু লোক মুসলমান হলো, মুসলমানদের দোষ হচ্ছে কি, তারা হিন্দু হয় নাই। কারণ ভারতে আগে যারা রাজপুতরা আসছে তারা হিন্দুদের মধ্যে একটা বর্ণ হয়ে গিয়েছে, ক্ষত্রিয় হয়ে গেছে, যত এমনকি যারা গ্রিকরা আসছে তারাও মিশে গেছে, শুধু মেশে না ইংরেজরা, কারণ ইংরেজরা আসছিল সুপিরিয়র জাতি হিসেবে, আর যারা তুর্কি ইরানি আছে তারা হিন্দু ধর্মের একটা সম্প্রদায় হতে অস্বীকার করেছে, মানে তারা একটা নিজেদের পরিচয় থাকতে চায়। যে স্লোগান এখনো ভারতে চলছে, হিন্দু হিন্দি হিন্দুস্তান, অথচ যারা ভারতীয় মুসলমান যেমন ইরফান হাবিব অথবা শিরিন মুসবি, ভারতীয় ইতিহাসবিদ যাদের কথা বলছে, তারা বলছেন যে আমরা ভারতীয় কিন্তু আমরা হিন্দু নই। এই এটা নেহরুরও মেনে নিয়েছিলেন। আজকে ভারতীয় যে রাজনীতি সেটা বারবার বোঝা যাচ্ছে কি, ভারত হবে এক জাতি, মূল রাজনীতিটা বলছি, মানে সেই জাতি হচ্ছে হিন্দু জাতি, জগৎ জুড়ে এক জাতি আছে সে জাতির নাম হিন্দু জাতি, আপনি এটা বিশ্বাস করবেন না, এইটাই তারা প্রচার করছে। তাদের যে আন্তর্জাতিক রাজনীতি এখন চালু হয়েছে তার মধ্যে একটা নাম হলো ইসকন, ইন্টারন্যাশনাল মানে কৃষ্ণ কনসাসনেস সোসাইটি, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, যেভাবেই হোক আর কি, ISKON। এটা আমি বলছি তাদের অধিকার আছে, কিন্তু তারা কি বলতে চায়, তারা বলছে কি, ইসলাম ছিল প্রোসেলিটাইজিং ধর্ম, ক্রিশ্চিয়ানিটি ছিল প্রোসেলিটাইজিং ধর্ম, অন্যকে ধর্মান্তরিত করে। এখন তারা বলছে কি, শুদ্ধি এবং সংগঠন আন্দোলন 1920 দশকে শুরু হয়েছিল, তারা বলছে আমরাও এখন কিছুটা লোককে নতুন ধর্মে ধর্মান্তরিত করবো, এইটা জায়গা বলছে। তার সাথে রিচার্ড ইটনের তত্ত্বের একটা গভীর আমি মিল দেখি। রিচার্ড ইটন সেই লোক যিনি 1992 সনে ওই অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের পর প্রতিবাদ করেছিলেন, প্রবন্ধ লিখেছিলেন, কাজে তিনি একটা সহজ ওরিয়েন্টালিস্ট আমি বলছি না। আমি বলছি তার তত্ত্বকে বিশ্লেষণ করে আমি একটা অবাক হলাম, উনি বলেন 1947 সনের দেশভাগের আসল কারণ এদেশে ইসলাম প্রচার, অর্থাৎ এইটাই অনিবার্য ছিল। অনেকে বলবে যে আপনি ভুল বুঝতেছেন, আমি যে সেটা আমাদের আলোচনা করা দরকার, আমি ভুল বুঝেছি কিনা, কারা শুদ্ধ বুঝেছেন, এটা আলোচনা হলে ভালো হতো। এই জন্য আমি না আমার প্রবন্ধের খসড়া নাম দিয়েছি দি ওরিয়েন্টালিজম অফ রিচার্ড ইটন, যিনি অথবা বলতে পারেন আমেরিকা যাদেরকে এখন
ওরিয়েন্টালিস্ট বলে গালি দেবে, তাদেরকে বলে এরিয়া স্পেশালিস্ট। এখানে আমেরিকা কথাটা আমি বলছি একটা আইডিওলজি হিসেবে, জিওগ্রাফিক্যাল লোকেশন হিসেবে নয়। এই আমেরিকান বাংলাদেশি হতে পারে, এই আমেরিকান ভারতীয় হতে পারে, এটা একটা আইডিওলজির নাম। অর্থাৎ এই লোকের জন্ম আমেরিকায় বলে শুধু বলছি না, আমেরিকা 1945 সনের পর থেকে পৃথিবীর নেতৃত্ব গ্রহণ করেছে সরাসরি দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে, এবং পৃথিবীতে গবেষণা ক্ষেত্রে তারা সবচেয়ে বেশি ব্যয় করছে, আমাদের দেশকে তো তারা তা করছে। তো যা হোক, গরিব আহমদ সোফাতে ফিরে আসি, আমাদের চট্টগ্রামের লোক, উনি যা লিখেছিলেন 1975 সনে সেটারই আমার উপসংহার হওয়া উচিত। উনি বলছিলেন যে কি, উনি একটা গল্প বলেছেন, এটা আমরা সকলেই জানে, তবু আমি পুনরাবৃত্তি করছি, যে 1976 সনের শুরুর দিক অথবা 75 সনের শেষ দিক, দেখেন 75-এর ঘটনাবলীর 6 মাস পার হয়নি। 75-এর ঘটনাবলী বলছি শুধুমাত্র 15-ই আগস্ট নয়, 7-ই নভেম্বর এবং অন্যান্য ঘটনা ঘটেছে। তারপরে দেখলেন আমাদের তৎকালীন দেশের মুরব্বী সাহিত্যিক আবুল ফজল সাহেব, সরকারের উপদেষ্টা হিসেবে আবু সাদাত মোহাম্মদ সায়েমের মন্ত্রী সভায় যোগ দিয়েছেন, তার পেছনে 3 জন সামরিক আইন প্রশাসক ছিলেন, উপ, একজন জেনারেল জিয়াউর রহমান, আরেকজন এম এ জি তাওয়াব, আরেকজন নাম আমি ভুলে গেছি, অত মাহবুব কিছু হবে। তো এই সময়ে আহমদ সোফা একদিন গল্প ছিল, বলেন সকালবেলা আমি সরোয়ার্দী উদ্যানে হাঁটতে বেরিয়েছি, প্রাত্যহিক আমার অভ্যাস, তিনি তখন আন্তর্জাতিক ছাত্রাবাসে থাকতেন, সকালে তার বেরোনোটা অসম্ভব নয়, আমি তখনও ঢাকায় গিয়ে উপনীত হইনি, আমি তখনও চট্টগ্রামে আছি তালেব এলেম হিসেবে, তো যাবো করছি আর কি। আহমদ সোফার এই প্রবন্ধটা বেরিয়েছে সমকাল পত্রিকায় ফেব্রুয়ারি মাসে, মানে এটা জানুয়ারিতে লিখেছেন তিনি। মনে করেন আবুল ফজলকে তিনি দেখেছেন কোথায়, টঙ্গিতে ইজতেমায় যাচ্ছেন, বিশ্ব ইজতেমায়। আবুল ফজল কি বলেছেন জানি না, এটা আহমদ সোফা ছাড়া আমার কোনো সাক্ষী নাই, আহমদ সোফার জবানবন্দি নিয়ে আপনি সত্য মিথ্যা বলেন। আহমদ সোফার 2-3টা বইয়ের রিভিউ আবুল ফজল সাহেব লিখেছেন, সেটা প্রমাণ আছে, মানে তাদের মধ্যে পরিচয় ছিল। তো বলছে স্যার এত সকাল সকাল, বলে একটু বিশ্ব ইজতেমায় চলেছি সিরাত মাহফিলে যোগ দিতে। আবুল ফজল সাহেব বলেন সঙ্গে লম্বা চওড়া উঁচু মতো, আহমদ সোফার মধ্যে একটু একটু বর্ণবাদ আছে, বলে লম্বা চওড়া ভদ্রলোক একটা দেখাচ্ছে, দেখে পরে জানলাম যে এটা এমেজির তাওয়াব। আহমদ সোফার তো তাওয়াবকে না চেনার কথা নয়, তো নাটকীয়ভাবে উনি বলছেন উঁচা মতো ভদ্রলোককে নিয়ে তিনি চলেছেন সকালে সিরাত মাহফিলে যোগ দেওয়ার জন্য। তখন আমি বাসায় ফিরে এসে হাত দিয়ে ভাবলাম কেন এমন হয়, যে লোক আমাদের এখানে নয়া মানবতাবাদ প্রচার করেছেন, সারা জীবন জুড়ে তিনি ধর্মনিরপেক্ষতা প্রচার করেছেন, তিনিও কিন্তু ক্ষমতার স্বাদ পেতে না পেতেই উনি বলছেন আমার তার ইজতেমায় যাওয়া নিয়ে কোনো আপত্তি নাই, ক্ষমতার স্বাদ পাওয়া না পেতে উনি শিক্ষা উপদেষ্টা হয়েছেন, কেন গেলেন। এখানে আর একটা অলিখিত অভিযোগ আছে আহমদ সোফার, যে এ আবুল ফজল সাহেব ছিলেন আগের সরকারের আমলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত উপাচার্য। তো এই সমস্ত মিলিয়ে আহমদ সোফা একটু বললেন যে আমি মনে করলাম আবুল ফজল একটা উপলক্ষ মাত্র, লক্ষ্য হচ্ছে আবুল ফজল যে সমাজের লোক সেই সমাজ, তাকে আমি প্রতিনিধি হিসাবে নিলাম, যে আমাদের বাঙালি মুসলমান সমাজে চিন্তার স্থিরতা নেই কেন। কালকে আমরা চর্যাপদে একটা লাইন পড়লাম, বলে কি কায়া তরুবর পঞ্চবি ডাল, মানে মানে কি বলে চঞ্চল চিয়ে পৈঠ কাল, তো এই চিত্ত এত চঞ্চল কেন, এটা হচ্ছে আহমদ সোফার প্রশ্ন বাঙালি মুসলমানের মন। এখানে উনি বাঙালি মুসলমান বলতে আসলে বাঙালি মুসলমান বোঝার নাই, বলছে কি বাংলাদেশের অবহেলিত অবদমিত নিপীড়িত শ্রেণী যারা বহু শতাব্দীর সংগ্রাম করে এখন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, এটা তার একটা ঐতিহাসিক অর্জন। আহমদ সোফা এই বিশ্বাসে কখনো পিছ পা হননি। আমরা নানা কারণে মুক্তিযুদ্ধে অনেকে সরাসরি যোগ দিতে পারি নাই, সমর্থন করলেও আমরা অনেকে ভীত ছিলাম, অনেকে সুবিধা ছিল না, অনেকে বর্ডার চিনতাম না, অথবা দেশের ভিতরে কি করবো জানতাম না, নানা আমাদের আমরা দুর্জন, আমাদের ছলের অভাব নেই। কিন্তু আহমদ সোফা 27 বছর বয়স্ক যুবক, তিনি কলকাতায় গিয়ে অন্তত লেখালেখি শুরু করেছিলেন, এটুকু করেছেন তিনি। আরেকজন চট্টগ্রাম না বলবেন কিনা জানি না, মুজাফফর আহমদ সন্দীপের মানুষ, তাকে আমি চট্টগ্রামের বলে দাবি করতে চাই, আপনারা মামলা করেন না, বলছে উনি আহমদ সোফাকে আশ্রয় দিয়েছিলেন কলকাতায়। এই কথা বলে আমি শেষ করি। সেই দিন আহমদ সোফা, এটা আমি আরো 2 সভায় বলেছি, কারণ মূলধন ফুরিয়ে যাচ্ছে, এক কথা বারবার বলা খুব একটি বিরক্তিকর, তবু বলি আপনারা নতুন অডিয়েন্স মনে করিয়া, আগস্ট মাস 1971 সন কলকাতায় সবাই বাংলাদেশের সাথে সহমর্মিতা প্রকাশ করে মিটিং করছে, যেমন করতে হয় সব রাজনৈতিক দলকে, দেখেন না যদি আওয়ামী লীগকে কিছু করতে হলে 14 দলের অন্যদেরও করতে হবে, নাহলে তার দল হিসেবে অংশীদারিত্বের কোনো মর্যাদা থাকে না। তখন সারা বাংলাদেশকে সমর্থন করার জন্য জনসংঘ বলে একটা পার্টি ছিল, যেটা পরে বিজেপিতে যোগ দিয়েছে, তার নেতা ছিলেন অটল বিহারী বাজপেয়ী, তিনি তখন এত বড় নেতা হননি, মধ্যপর্যায়ের নেতা, সারা ভারতের না হোক তিনি মোটামুটি পরিচিত নেতা। তিনি কমরেড মুজাফফর আহমদকে বললেন
তাদের সাথে আবার খাতিরটা আছে, আমাদের মতন ছুরি মারামারি নাই, কমিউনিস্ট পার্টির নেতাকেও সম্মান করে, বলে বাংলাদেশের একটা ছেলে দেন আমাদের মিটিংয়ে প্রতিনিধিত্ব করার জন্য। মুজাফফর আহমদ সম্ভবত আহমদ সভাকে পাঠালেন, মানে আহমদ সভা গেলেন, মুজাফফর আহমদ না পাঠালেও, কিন্তু আমার ধারণা যে আহমদ সভা ওইখানেই থাকতেন তখন ওনার সংস্পর্শে, নাহলে জনসংঘের সভায় 27 বছর বয়সকে আহমদ সভা কেন, এত বড় বড় আওয়ামী লীগের নেতা থাকতে। তো উনি গিয়া বললেন যে মুক্তিযুদ্ধ নিয়ে কথা হচ্ছে, তখন ভারত বলছে আমরা 1947 সালের দেশ ভাগ মানি না, বক্তারা বলছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রমাণ করে দ্বি জাতি তত্ত্ব ভুল, সারা ভারত এক জাতি। আহমদ সভা লেখার মূলটা বলতেছে আপনাকে, উনি বলেন সারা ভারত এক জাতি। আহমদ সভা এটা মনোযোগ দিয়ে শুনলেন, বলে আমরা বাংলাদেশ স্বাধীন হোক, আমরা ভারত পাকিস্তান শুদ্ধ এক করে ফেলবো বাংলাদেশের সাথে। তখন কে ভারতীয়রা বলছে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এগুলি থাকবে না, 47 সনে ইংরেজদের এই ষড়যন্ত্র, আবার অখণ্ড ভারত হবে। তা আহমদ সভাতে বসে আছে, তা কিছু বলতে হয়, সে আহমদ সভা বলছে কি, আমি আপনাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনলাম এবং আমি ইংরেজিতে বলে ইমপ্রেসড হলাম, কিন্তু আমার একখানা কথা আছে। কথাটা কি, বলে ভারত অখণ্ড হোক আমার আপত্তি নেই, কিন্তু রাজধানীটা দয়া করে ঢাকায় করতে হবে। এইটা বলাই মানে হাতা গোটা কুটির শুরু। অগস্ট মাস গরম, তো লোকে ওদের পাঞ্জাবির হাতা আর কতই বা গোটাবে। অটল বিহারী বাজপেয়ী নিজের গাড়িতে করে আহমদ সভাকে মুজাফফর আহমদের কাছে পৌঁছাই দেয়, মানে মার থেকে রক্ষা করার জন্য, এইটা তাদের সম্ভব নয়। মানে আহমদ সভা লোকটা কেমন স্বভাবের ছিলেন সেটার জন্য বলছি। উনি বলছে কি করে, ইংরেজিতে একটা কথা আছে না, বাংলায় বলি কি আমরা, শঠে সাঠং সমাচরেত, যেমন শট লোককে তেমন শটতা দিয়ে উত্তর দিতে হয়। এটি কার কথা জানি না, অর্থাৎ চাণক্যের কথাই হবে। তো আহমদ সাহেব বললেন কি, অবিভক্ত ভারত আমি চাই, তবে রাজধানীটা ঢাকা করলে কেমন হয়। তো এটা তারা মানতে পারবে না। তার মানে আহমদ সাহেব বক্তব্য হলো কি, বাংলাদেশ স্বাধীন হয়েছে, পাকিস্তানিদের সাথে আমাদের মিল হয় নাই, একসময় আমরা মিল মনে করেছিলাম, আমরা প্রতারিত হয়েছি, এটা তো আমাদের ন্যাশনালিস্ট ডিসকোর্স। এখন প্রশ্ন যারা যেটা বললে, এখন আমার বক্তৃতা বন্ধ করতে হবে, আমার সরকার বন্ধ করে দেবে না, আমি নিজেই বন্ধ করব, সেটা হচ্ছে আমাদের গত 50 বছরে কি হইল, আমরা কি তাড়িত হইলাম না প্রতারিত হইলাম, এই প্রশ্ন জিজ্ঞাসা করার সময় আছে আমাদের। তাড়িত মানে কি, আমরা কি তরে গেলাম, বলে আমি তোমাকে তরাইয়া দেবো, আমি কি আমি আমি কি তরে গেলাম, উত্তরে আর কি, উঠাকে বলে উত্তরানো, তা আমি কি তরালাম, উটা বাদ দিয়ে বললে তাই হয়। চট্টগ্রামের ভাষা তো অনেক সুন্দর, বলে উজু, কালকে বললাম না উজু মানে রিজু, বলে উজু উজু কথা খাও। তা আমি এখন আর কথা বেশি বলবো না, আহমদ সভার কথা দিয়ে শেষ করি। উনি বললেন বাঙালি মুসলমানের মন প্রবন্ধ আমি দেখাতে চেয়েছি, এই যে দেশটা স্বাধীন হলো, 5 বছরের মধ্যে এই দেশ তার জাতির পিতাকে হত্যা করলো, মানে এই যে অস্থিরতা, জাতির পিতা শব্দ উনি ব্যবহার করেন নাই, কেন আপনি ব্যবহার করতে পারেন, তার যে প্রতিষ্ঠাতা তাকে তারা হত্যা করলো, মানে যারা হত্যা করেছে তারাও বাঙালি, আর যারা তার সপরিবারে নিহত হয়েছেন, আহমদ সভা জিনিসটা মেনে নিতে পারেননি, যদিও বা উনি জীবনকালে ওই 3.5 বছর মানে আওয়ামী লীগ সরকারের বিরোধিতা ছাড়া আর কিছুই করেননি। সেটা প্রমাণ হচ্ছে গণকণ্ঠ পত্রিকা লেখা তার একাধিক কলাম, বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস তার একটা অংশ মাত্র। তো ছেলে যেই লোকের পক্ষে এত বেশি সম্ভব। এখন আমি বলবি শেখ মুজিবুর রহমান সম্পর্কে বাংলাদেশে যে 3টি শ্রেষ্ঠ প্রবন্ধ লেখা হয়েছে আজ পর্যন্ত, আওয়ামী লীগের শত শত লক্ষ লক্ষ স্থাপক কিছুই লিখতে পারেনি, যারা আমাদের লাইব্রেরি নষ্ট করতেছে, শেখ মুজিবুর রহমান ও অন্যান্য প্রবন্ধ নামে আহমদ সভার 1987 সনে প্রকাশিত একটি অপঠিত বই আছে, তার মধ্যে তিনি প্রবন্ধ লিখেছেন। মুজিব হত্যার নির্লক্ষ্য একজন লেখকের চোখে আমি যা দেখেছি, আহমদ সভা তখন কুমিল্লায় নির্বাসিত ছিলেন, এই জন্য বলি অনেক সময় সত্য কথা বলে যেতে হয়, সেটা 50 বছর না হোক, 100 বছর পরে হলেও কেউ পড়বে। আমি এখন শেষ করি ফরাসি একজন লেখকের উদ্ধৃতি দিয়ে, যার নাম না বললে আমার রোজা ভেঙে যাবে, সেটা হচ্ছে জ্যাক লাকান। এই ভদ্রলোকের নাম আমি শুদ্ধ করে বলতে পারি না, আলম ফরাসি বিশেষজ্ঞ আছেন, বলে যে জ্যাক লাকান। তো আমি যে লাকান সাহেবের কথা বলছি, উনি বলছেন যে কি, আমার লেখা কঠিন বলে লোকে নিন্দা করে, আমার সব মানে জ্যাক লাকান বললেন, কিন্তু আমি নিশ্চিত আপনাদের গ্যারান্টি দিতে পারি 10 বছরের মধ্যে আমার কোনো লেখাই আর কঠিন থাকবে না, সকলেই বুঝতে পারবেন, ইট উইল অনলি টেক 10 ইয়ার্স। আমি যে এখন দেখছি আজকে 50 বছরেও আহমদ সভার লেখা আমরা ঠিক বুঝে উঠতে পারছি না, এখনো লোকে তর্ক করে আহমদ সভা প্রবন্ধের নাম বাঙালি মুসলমানের মন দিলেন কেন, বাঙালি হিন্দুর মন কে লিখবে, মানে অত আহমদ সভাকে একটা সাম্প্রদায়িক লোক প্রমাণ করার জন্য আমাদের অনেক বন্ধু আমার সামনে কথা বলেছেন, এখন তারা অস্বীকার করেন, বরং উল্টা আমার বিরুদ্ধে আপনি মিথ্যা বলতেছেন। আমি বলছি ঠিক আছে, আপনি যদি না বলে থাকেন আমার চেয়ে বেশি খুশি কার কেউ হবে না। আমাদের বোঝা উচিত রিচার্ড ইটনের থিওরিতে মূল লক্ষ্যটা হচ্ছে আহমদ সভার থিওরিকে মিথ্যা প্রমাণ করা। এখন আহমদ সভা ফুটনোট দিয়ে লেখেন না, আপনি জানেন আহমদ সভা কিন্তু রবীন্দ্রনাথের মতো লেখেন, মানে যেমন ভারতবর্ষের ইতিহাসের ধারা, ওখানে তো কোনো ফুটনোট নাই,
রবীন্দ্রনাথ তার যে দৃশ্য দেখেছেন, ভিশন, সেটাই দেখেছেন তিনি, এ ভিশন অফ ইন্ডিয়ান হিস্ট্রি। আহমদ সফা লিখছেন এ ভিশন অফ বাংলাদেশের হিস্ট্রি। তিনি দেখলেন যে এদেশের লোকেরা যারা পেশায় কৃষক বা পেশায় জেলে ছিল, এখন তারা অনেকে মধ্যবিত্ত হচ্ছে, তারা কি করেন, তারা ফ্লাইওভার করছেন, মাঝে মাঝে একটু একটু ফাটল দেখা দিচ্ছে কিন্তু ফ্লাইওভার নিয়েই না না, মাঝে মাঝে দু একটা গার্ডার পরে দুইজন লোক মারা যাচ্ছে, আপনার বলতে হবে এহ বাহ্য, এত বড় বড় ঘটনার মধ্যে দু একটা এরকম হত্যাকাণ্ড হতেই পারে, হতেই পারে। তো যা হোক, আহমদ সফার যে উদ্ধৃতি যে বাংলাদেশ রাষ্ট্র হয়েছে এটা চারটিখানি ব্যাপার নয়। মজার ব্যাপার কি, 47 সনের দেশভাগ পরেও 1971 বাংলাদেশ তো ভারতের সাথে যোগ দেয়নি, পাকিস্তানের সাথে আলাদা হয়েছে বটে, তাই না? পাকিস্তানের সাথে আলাদা হওয়া মানে ভারতের সাথে যোগ দেওয়া অটোমেটিক বোঝায় না। হ্যাঁ, এই কারণে আমি বলছি আহমদ সফার লেখার থেকে আমাদের চিন্তার খোরাক আছে। তিনি যা বলেছেন সব বেদ বাক্য, এটা বলা নিশ্চয়ই উচিত হবে না এবং আমি এটা বলার বৃথা চেষ্টা করব না, কিন্তু আমার ধারণা আহমদ সফার লেখার মধ্যে, শুধু এইটা একটা প্রবন্ধের কথা বললাম, অনেক প্রবন্ধের মধ্যে চিন্তার খোরাক আছে, উপন্যাসের মধ্যে চিন্তার খোরাক আছে। এবং যারা চিন্তার জন্য বিদেশে যাচ্ছি, আমরা বিদেশের লেখা পড়ছি, ইন্টারনেটের গুণে শুধু নয় আন্তর্জাতিক মাধ্যমে তো আমরা বইপত্র পাচ্ছি, আমাদের দেশের যে ওই যে আমি একাত্তর বলবো নাকি বিদেশের ঠাকুর ফেলিয়া স্বদেশের কুকুর ধরতে বলছি না, বুঝতে পারছেন, কিন্তু আমি স্বদেশের ঠাকুর ফেলিয়া বিদেশের কুকুর দ্বারা কোনো অর্থ হয় না, এখন সমান পর্যায়ে আসে, দেশেও ঠাকুর আছে বিদেশেও ঠাকুর আছে, দেশেও কুকুর আছে বিদেশেও কুকুর আছে। এইভাবে দেশ বিদেশ ভাগ না করে আসুন আমরা কুকুর ঠাকুরে ভেদ করি, দেশীয় ঠাকুর বিদেশি ঠাকুর বইকে পড়ে। এই কারণে আমরা কার্ল মার্ক্সের ভক্ত হয়েছিলাম, বুঝে বা না বুঝে সবটাতে কার্ল মার্ক্স পড়ে ভক্ত হচ্ছে তা নয়, এটা আমাদের আপন মনের মাধুরী মিশিয়ে মার্ক্সে করেছে রচনা। আমি কি চাই সেটা আমি মনে করছি কার্ল মার্ক্সের নামে প্রচার করি, তা আমি মনে করি আহমদ সফার কাছে আমাদের নেওয়ানো ঠিক আছে। ব্যক্তিগতভাবে আহমদ সফার কাছে আমি তো ঋণী, তার কিছুটা সাক্ষী আমাদের আলম খুরশেদ আছেন, আমরা প্রায় সমবয়সী, যে আহমদ সফার কাছে আমরা অনেক শিখেছি, কিন্তু শেখার চেয়ে বড় কথা হচ্ছে শেখার মধ্যে অনেক কিছু বাকি রয়েছে, সেটাই আমি আপনাদের আহ্বান জানাই। তার রচনা বলি পড়া তেমন কঠিন নয়, পড়লে শুধু হয় না, পড়ে বুঝতে হয়। যে আমরা যখন বলি যে অমুক এটা অনুবাদ করে, আপনি বুঝলেই শুধু অনুবাদ করতে পারবেন, চর্যাপদের অনুবাদ করতে গিয়ে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি যে অনুবাদ কি কঠিন, এটা নির্ভর করে আপনার ব্যাখ্যার উপর। আমি যে আহমদ সফার লেখাও মাঝে মাঝে ইংরেজিতে বলে এনিগম্যাটিক, রহস্যময়, আপনি কোনটা অনুবাদ করবেন। এখন সর্বশেষ কথা হচ্ছে আহমদ সফার একটি উপন্যাস আছে যার নাম পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ, এটা তার সবশেষ উপন্যাসের আগের উপন্যাস, 1996 বেরিয়েছিল, এটা 20 বছর আগে একজন মার্কিন ভদ্র মহিলার উদ্যোগে ইংরেজি অনুবাদ হয়েছিল, আমিও তাতে যৎসামান্য অংশগ্রহণ করেছিলাম একজন গৌণ অনুবাদক হিসেবে, ওনার সহায়তকারী হিসেবে। আহমদ সফার নিজে এটা অনুবাদে অংশ নিয়েছে, এখনো সেই বইটা আমরা প্রকাশ করতে পারিনি, আমাদের দুঃখ। কিছুটা 2 কিস্তি বেরিয়েছিল এক পত্রিকায়, করোনা এটা বন্ধ করে দিল। চট্টগ্রামে এই মিটিং আমার আসার কথা ছিল 2 বছর আগে, এই অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত কি অনাহূত আড্ডায়, কিন্তু আসতে পারি নাই। আপনাদেরকে অনেক ধন্যবাদ, এই কষ্ট স্বীকার করে সবাই বসেছেন।